والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان. صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: الإمام العادل، وشاب نشأ في عبادة ربه، ورجل قلبه معلق في المساجد، ورجلان تعبا في الله واجتمع عليه وتفرق عليه، ورجل طلبته ذات منصب وجمال فقال إني أخاف الله، ورجل تصدق إخفان حتى لا تعلم شماله ما تنفق يمينه، ورجل ذكر الله خاليا ففازت عيناه. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله. আমার কলিজার টুকরা মুখলিসুর রহমান সদাগত জামে মসজিদ আর নূর ফাউন্ডেশন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে তৃতীয়তম বার্ষিক তাফসিল কোরআন মাহফিল কেরামতপুর পাঁচ নং ওয়ার্ড তিন নং সর ক্লার্ক সুবর্ণচর নোয়াখালী সম্মানিত সভাপতি বিশেষ অতিথি পর্দার আয়ালের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফাঁকরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা যুব সমাজ হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম মিডিয়ার ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুক্রিয়া তান প্রয় আলহামদুলিল্লাহ। সুবর্ণচরবাসীর এই ভালোবাসা আমি এই ঋণ শোধ করতে পারবো না। একটাই আমার কাছে আছে, আমি দোয়া করি আল্লাহ আমার সুবর্ণচরবাসীকে কবুল করুন, দুনিয়া আখেরাত আল্লাহ সুখে রাখুন। আমাদের এই বেলাল ভাই আর কি নাম ভাই, আহসান ভাই, তিনারা দুইজনে দুই সাইড খোতবা নিয়েছেন, আমি খুশি হয়েছি। আল্লাহ ওনাদের বংশ থেকে বিশ্ববিখ্যাত আলেম তৈরি করুক, করি আমিন। আর প্রবাসের যে বন্ধুরা আছেন, আমার এই খোতবা আপনার প্রিয় সন্তানের জন্য নেবেন, দুইটা সেট, দুইটা মিলিয়ে এক সেট ৩৫০০ টাকা। যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে 01720538581, এটার হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিলে আমি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, যাতে আল্লাহ আপনার ছেলেকে বিশ্ববিখ্যাত বক্তা করে সে টেকনিকগুলো সেখানে লেখা আছে, পড়ি আমিন। তা আজকে যে বিষয়ে কথা বলবো, অনেক দূর থেকে এসেছেন আপনারা, আরো সব সামিয়ানার নিচে যারা স্থান পাবে সেই সম্পর্কে আজকে কথা বলবো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাহুল্লাহ তাআলা লিখেছেন, 79 প্রকারের লোক আল্লাহ রাশে সামিয়ানার নিচে স্থান পাবেন কঠিন হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দেন, আগের মতো বল এখন আর নাই,
বল কিছু কমতেছে আস্তে আস্তে, যেদিন আল্লাহ বিচার করবেন হাশর মাঠে, এক বিগত মাথার উপর সূর্য, তামার জমিন, কঠিন অবস্থা, মানুষের মাথার মগজ গলে গলে চোখে আর কানে দি বাইরে পড়ব, তালু ফাড়ি যাইব। সেদিন একটা ছায়ার ব্যবস্থা আছে, কোনো বট গাছ টট গাছ নাই, আল্লাহ যেখানে বসে বিচার করবে। সে কঠিন দিনে এক থেকে রুল নম্বর 79 পর্যন্ত 79 দলের লোককে আল্লাহ টেনে টেনে তার কাছে স্থান দিবেন। সুবহানাল্লাহ, কাল সকালে বা চতুর্থ বার্ষিক মাহফিলে, না না সামনের বছর 23 সালে 24 সালে চতুর্থ বার্ষিক মাহফিলে সুবহানাল্লাহ মারিস, জোরে কও বেটা সুবহানাল্লাহ। আর সেদিনে কঠিন দিনে এটা দেনছে, কোন কোম্পানির ফানি থাকতো না, এক কোম্পানির ফানি থাকবো ইয়ানো কাতিরবি, কোম্পানির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ফানির নাম হাউজু কাউসার, ফানির নাম নাঙ্গো ফারটেক্সের মাম ফানি, কোনটা থাকবো? হ্যাঁ হাউজু কাউসার। ক যে ব্যক্তি সে হাউজু কাউসারের ফানি পান করবে, লা ইয়াসমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, তারা তৃষ্ণা লাগবে না জান্নাতে প্রবেশ করা পর্যন্ত। 50,000 বছর শুধু তোর ইয়ানো দুইব্য হালাই, যেদিন সূর্য পশ্চিম আকাশে উঠবো সেদিনে 72 ঘন্টা 3 দিনের সমান রাত্রে হইব, রাইতে হওয়াইতো না, কত পশু পাখি কিসির মিসির কান্দা কাটি শুরু করে দিব, রাইত হওয়াইতে দিন রাত মিলে 3 দিন মানে 72 ঘন্টা 324 কথা কইছে খালি ওয়াজ আমলাই হুরাই ইয়ে অর্ধেক তোকে অর্ধেক হা, তাইলে টেনশন হইব, ওয়াজ মনোযোগ হইব, লেকচারটা মুখস্থ হইব, ঠিক নিরে। তো এই হাসর মাঠ কত কষ্টের বাইরে, কলজাহাডি যে ভরে বাই, বিপদের কথা কইতে লাভ নাই, বিপদ হড়ার হর বুঝবি, মনে করতেছ আল্লাহ দানিও তরমুজ বেশি খাসের, গাছকে বেশি 500,000 টিয়া লই মাস্তি করতেছ খাসের, আল্লাহ দানিও নদী কুড়ি দিছে তোকে বাপ দাদা মনে হয় জন তুই মাছ ধরি ধরি খাসের খাইতে আস, বিপদ হইবার হর বুঝবি বিপদ কারে কয়। তুরস্কের মানুষের যদি জিজ্ঞেস করো ভাই বিপদ কারে কয়, মিনি কে আমত হয়ে গেছে সেখানে, এ কথা তুই আঙ্গ ঢাকা সিটে আঙ্গের হের করে তো বুঝাইতে আর ইয়ে না, এ যখন ভূমিকম্পটা হইব সাততলার তলে হাঁদে থাকব, অক্সিজেন বন্ধ, খানা বন্ধ, আগামুতা বন্ধ, আর পৃথিবী বাংলাদেশ কত বছরে ঠিক হয় মাহবুদ আল্লাহ ছাড়া কেউ জানে না, ওয়াটার লাইন অফ, বিদ্যুৎ লাইন অফ, গ্যাস শেষ, ওই সরে তুই আবার দারগানি বাতো আন্দোলন লাগব, আর গ্যাস গ্যাস সিলিন্ডার কামাইতো না, সব লাইন ফাটি যাইব, ব্রিজের সংযোগ সংযোগ স্থল ফাটি যাইব, আর এই সভ্যতাতে আমরা পৌঁছতে হয়তো কেমন পর্যন্ত আর সুযোগ নাও দিতে পারেন। তোরা তো কইতে আর জুজু তোমাকে তো কামাইছে হুজুর গে, আঙ্গ খাই আজার গে খাই খাই আঙ্গর ডল লাগাও, আঙ্গর ডল লাগা আঙ্গ মালটি তোমাকে ফকট নন, বাইরে বুঝবি রে ভাই বুঝবি, এই সব সময়টা চলিয়েছে। 71 সালে যে কষ্ট টষ্ট হয়েছে যুদ্ধে মানুষ, এ 53 বছর আর কষ্ট দেন আল্লাহ, আজার গে খাওয়াইছে তো করে মানুষও আইসত, এ অন আইসত বিপদে হিমবেল্লানি ডলি মারিয়ে লেগু, ও ভাই রে ভাই যে যে রুম হচ্ছে এটাই তার কবর হইব। ফেসবুকে দেখছো তো তুরস্ক, সোমবারে বেগুন পরিকল্পনা করছে সকালবেলা ফ্লাইট মক্কা যাইব মদিনা যাইব, কেউ দুবাই আইব সিঙ্গাপুর আইব, কারো মাইয়ের বিয়া, কেউ শক মার্কেটও মার্কেট করব, কেউ বাসর ঘর হলো আর ইউনিভার্সিটির পরীক্ষা, কত পরিকল্পনা রে ভাই করছে। ওমা সকাল 6টাতে রিক্টার স্কেল কর 8:30 লাগা, চিনি ছাড়া দে লাড়া নাই, বেলাল মার্কেট মিন্টে আর সবুজ মারামারি, ও তুই কই লইব নাই, তুই বামফাল লাগাস দে পাই কই লইব, হেতে কই তুই কই লইতো না, তোর আব্বা কই লইতো না, আই কই লইব, লাগি গেছে সবুজার মিন্টে, এতে কই হেতে কই লইব, হেতে কই হেতে কই লইব, আল্লাহ কত কত দনকার কোনটা হইতো না, আই জিটা কই হিডা ঠিক ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা করে তা করি ছাড়ে, তিনি যা ইচ্ছা করে তা করি ছাড়ে, তিনি কে আল্লাহ। এই জামানাতে চলিয়াইছ বাইরে বিপদরে ভাই, করবালা চলতে আছে তুরস্ক লেবানন সিরিয়া, করবালা কি দেখছ ভিডিওতে দেখছ তুই, দোন বোন ওগা আজ জামাই ওগা আর ওগা 4 বছর গে হায় 3 বছর 4 বছর হইব, কান্দে দোনগা ছোটগা কান্দে কলল হই, বড়গা ছোটগারে চুমা দে আঙ্গুল ভরি দে কান্দে রজর দ্বারা, হাত তালান নিছে তুন বাসাছে আল্লাহ উদ্ধার করছে, আঙ্গুল ভরি দে
মাইয়া কেন মনে রাখছে ছোট বোন কাঁদলে যে মা ব্লাউজ খুলি দুধ দিত এটা খুলি দুধ লাগাই দে এই ছোট মানুষ কেন মনে রাখছে কার বালা চলের নাই মানুষ 46000 তো সরকারি হিসাব কত সরকার মাটির তলে আছে কে কোন দিন মরে গেছে খবরও নাই যদি লাশ আছে ইডি হিসাব করছে যদি আইনের হিসাব করব কত কি পরিমাণ মরবি তোরা কল্পনার বাইরে আরে যেহেতু ভালোবাসো সাহায্য করলে দোয়া করি এক ইঞ্চি মাটি বাংলাদেশের ফাঁক রাখিস না গাছ লাগা শুধু ফল গাছ আমি বেলাল বাইরে বলে দিছি শুধু ফল গাছ লাগা এই ল্যাংডা করে ইডিয়ার লাগাচ্ছে ডাকাচ্ছে গাছ শুধু খাইবাস খাদ্য সংকট সারা ওয়ার্ল্ডে দেখা দিতেছে বিপদ তো আল্লাহ একসাথে দিত না হমানে দিব ভূমিকম্প দিব জলোচ্ছ্বাস দিব আবার যুদ্ধ লাগাই দিব যে যারে হারে মারব কালি সেই জন্য বাস শুধু সারিকে ডাইল ভাত খাই বাস কলা গাছ লাগা একটা ইঞ্চি জায়গা সুবর্ণ স্বর্ণ আগালি ফাঁক রাখছে রাস্তার ফাঁসে ফাঁসে কলা গাছ লাগা কলাতে বাংলা কলাতে বহুত উপকার ভাবি খুশি হইব বোঝে না এনে ব্যাট করেছি ওই মধু খাইলে সিডা কলা খাইলে হিডা ও নাই ওয়াজ করতাম বই যৌন বিজ্ঞানের ওয়াজ নি করতাম কে খুশি হইব কথা কয় না আবুল বশর ভাই ভাবি খুশি হইব বাইরে কইস কলা খাইতো কলা গাছ যাতে পুরো ইউনিয়ন আইসে আই যাই আর হাসরের সময় কেয়ামতের দাবি থাকবে অজ্ঞ সরা আল্লাহ যেন লাখ সমজা তরমুজের দোয়াই করি সিটিং এর আরে তরমুজ দাসা আমি মিকেল আলাইহিস সালামের মোবাইল নম্বর লই তাই ফোন করে দিই তো ডালো ডালো শিলা বৃষ্টি পারো আর দোয়া বেশি তোরা খাস আর আল্লাহ ইডি আডাসা আতুডা গাছ লাগাবি নি হাসতে হাসতে বলি এর বাইরে লাগাবি নি দুগা ভাত খাই বাস দুগা ফল খাই বাস অবস্থা ভয়াবহ বিশ্বের তো সামরার মুক্তি সরকারের কতক্ষণ হেদাসের কি লাভ সরকার আডা হত্যা করছে তোরে অন হত্যা দি খাবায় সেম আডাডা লন্ডন 210 টাকা সারা ওয়ার্ল্ড অস্থিতিশীল তো সরকারে কি করবো তোরে তুই এ সরকার তোর বাড়ির সরকার তুই তুই কিছু খাদ্য উৎপাদন কর সবজি উৎপাদন কর আশেপাশে মাছ চাষ কর মাছ 2-1 কেজি মাছের পোনা অবমুক্ত কর মুক্ত জলাশয়ে উৎপাদন বাড়া বিশ্বের অবস্থা ভালো না এই ভূমিকম্প হই কারণ বন্ধ তেল বন্ধ তেল সোনারগো তেল আর আয়তন গ্যাস বন্ধ এ তোরটা তুই করি গুলে কাম লাগবে ইংলিশ টয়লেট দেবে আছে আগ্রা গোলা এডি 50000 টি আগ্রা গোলা এইডি কিচ্ছু থাকতো না আবার বাদি গ্যাস আগুন লাগবে মনে আছে নি বাদি গ্যাসের দোকানটা বাসা ঠাল্লে দিয়ে না মাছিলি দে কতদিন আসার কাই হড়ি হিয়েন গুরমেতে গোসল করছিলি আবার সেজুগ আইয়ের গল্ফের মতো কথা হাসির মতো কথা কিন্তু বিল্ডিং সাফার তলে হরি কবি দে কইছিল কথাটি সব বেসিক্যালি মাছ দি মার্কেট করছে তামাকর ইয়ে লিবে তো আল্লাহ পানির লেয়ার নিচে চলি যা যিনি পানির মালিক উনি পানি লই দমকায় যিনি ভূমির মালিক উনি ভূমিকম্প দেয় তুই খারিজ করছ বিএস সিএস খতিয়ান দি তুই জাগার মালিক আল্লাহ কয় আগে ওকে লাড়া দিছে এই জাগা আর আসেনি ভূমির মালিক কে আল্লাহ মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ভূমিকম্প দিয়ে একটা সুরা নাজিল করছে সুরাতু আজ-জিলজাল রো যখন লাড়া খাইবো পৃথিবীর কেউ পাত্তাই দেয় না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা লাহাকা লাড়া খাওয়া মেসমার করে গেলে পানির মালিক কে আল্লাহ ইন আসবাহা মাআকুম গাওরা ফামাইয়া আতিকুম বিমাই মাইন কোন সুরা আবার সবরা মারো না সুরা ওয়াকিয়া কোন সুরা ফিকাপ দিস হুজুররা ফিকাপ দিস রে ভাই বইতে আচ্ছা সুরা ওয়াকিয়া যদি তিনি পানির লেয়ারটা নিচে লইয়া যান কে তোমাদেরকে পানির লেয়ার দিব ঢাকাতে 70 লক্ষ গেলান পানি প্রতিদিন উড়া তারপরে পানি নিচে খালি হইতেছে লেয়ার নিচে চলি যা কাছাকাছি চলিয়েছে ভূমিকম্প এটার আরো কতগুলো কারণ আছে এটি আমরা সব কইতাম না কইলে আঙ্গরে ফিড়ি মারি গেলে ভিতরা এমন কোন জায়গা নাই যে ইঞ্চি জায়গাতে ফাফ হইতেছে না জানা হইতেছে না পর্দা ফসিদা খেলা হইতেছে না ঠিক কিনা সুবর্ণ সর দেয়া তোরা 6 লাখ জনগোষ্ঠী আস আজ আর দে আই ক্যান চ্যালেঞ্জ ইউ হাসগা বেডি হাসগা বেডা আজ যা কোরআন শরীফ তালাওয়াত করছে সকালবেলা দেয়া করছে নি তো পৃথিবীটা কেন থাও 2% লোক নামাজ পড়ে তাহলে আল্লাহ পৃথিবীটা কেন রাখুন কি রূপ দি রাখুন সোনাপুর রেল স্টেশন তো লটকিছে সাগরের মধ্যে মুরব্বীরা কইছে দেখুন চাঙ্গ ওস্তাদে ও রফিক এমনে রেল লাইন এমনে লটকিছে আর হে হাতি হইজন তন সর দিছে খাইতে আস চন্দ করি চলতে আস আল্লাহর তো থ্যাংক ইউ দেস নামাজ দেস নামাজ হইবেনি আল্লাহর দিকে আইবেনি
আল্লাহ তুমি কবুল করো আমিন এবার আয় সংক্ষেপ কইর বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ডল লাগা উদামি সাইডি কির হাসর মাঠ কির আগুন দি জ্বালাইব দুনিয়ার আগুনের চেয়ে হাসর মাঠের আগুন 70 গুণ বেশি তো 70 গুণ বেশি হলে তো এটা নজল ও রাই জ্বালান লাগবে 70 গুণ যদি পাওয়ার নজল জিদাত লাগাইবো ফাত্র জিদাতে রাখবো এই ফাত্রে তো চলে যাবে মুহাম্মদের মাথা ঠিক আছে নি নাউজুবিল্লাহ কয় না এই মুহাম্মদের ওয়ারিশেরা আফসারীরা এডি মেনশনে ডল লাগাই হইছল যেগো ভাই এখন বিজ্ঞানীরা সূর্যের গবেষণা করে দেয় যে সূর্যের গায়ের মধ্যে কেন্দ্রবিন্দুতে তাপমাত্রা 5 কোটি ডিগ্রি সেলসিয়াস কয় কোটি আজ যা দেখছ তুই খোলা ময়দানে আর হরো ফর্দাইডা সহ্য না গরম লাগে চৈত বৈশাখ মাসে 26-27 ডিগ্রি তরমুজ আনি তরমুজ খাই ইয়ার হরো গরম লাগে বুড়িকে উড়ানো হতি থা কুত্তা কাপড় খুলি বুড়ির কো বাঁধি আই সুদ্দিন বেসু সাকালা বিশ 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 কত মাচ্ছে 26-27 তো 30 মাচ্ছে হেতার গাত কত 5 কোটি ডিগ্রি কয় কোটি এখন হেতের হলা অজ্ঞা আছে এস ডোরাডাস বিজ্ঞানীরা কয় সূর্যের কেন্দ্র থেকে অ্যাস্ট্রোনাট রাসের দিকে চাইলে কোটি কোটি মাইল দূরে কয়েক কোটি এ গুণ বড় অ্যাস্ট্রোনাট রাসের দিকে তাকালে সুইয়ের মাথা আগুনে ফুড়ি লাল করলে যেভাবে মাথাটা জলজলায় অ্যাস্ট্রোনাট রাসের সুইয়ের মতো দেয়া যায় হেতের গার মধ্যে অথচ হাতে কয়েক কোটি গুণ বড় সূর্য থেকে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় ও হেতের গার মধ্যে 10 লক্ষ গুণ বেশি সূর্য থেকে তাপমাত্রা হেতের গার মধ্যে অন বিজ্ঞানীরা কয় ওমা গো জাহান্নাম আছে গো আছে ঘটনা এটা আছে জনের কানা কাল লেখি মামু মারুকা তাহাতের বাগি না কথা কস কা তুই না ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন জেলেনস্কি এ কিং জং ফং ডাগ মার ওর কথা মার জোর কো না মার তাহলে হাসুর মার সত্য আসর মাত সত্য কানা মিকদারু 50 আলফ সানা সে দিনের এক দিনের মেয়াদ হবে হাসর মাঠের 50,000 বছর কে কয় সূরা মারিস আয়াত নম্বর 7 আয়াত নম্বর 7 একটু ফিক আপ দস আয়াত নম্বর 7 যে আল্লাহরে ভালোবাসি আইসত হে আল্লাহর কথা আর কথা নয় আইসি ডিং এর কথা নয় কানা মিকদারু 50 আলফ সানা কলজাহাটি যাবে কো কত হানি লাই বাইরে ভাই এখন দেখছ তুই পানি পানি দেখলে হরান উড়ি উড়ে রে ইউক্রেনের মানুষ সারা পৃথিবীর পানি কাবাইছে আর ইউক্রেনের মা বোনেরা 20 কিলোমিটার আড়ে এক বোতল হানি লাই স্যার হা আষ্ট নজন যুদ্ধ হত সিদ্ধকার দিতেছে মা গো হানি দেন না গো মা কলজা বিজার মা গেছে কইবে ইন হানি লাই ক্যাম্পে 20 মাইল আইটলে হেবুডির কল যেতো নাই হানি এক বোতল লে আইতে আইতে আরো 20 মাইল আইটে আইতে নাই আর হানি আর আহারে পানি রে ফানি ফানি কই সিদ্ধকার দিবি হাসর মাঠে সেদিন একটা কোম্পানির ফানি সাপ্লাই হবো তার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আর ফানির নাম হাউজে কাউসার ফানির নাম ইয়ানো এক ফাটির লোকের আল্লাহ রসুল সাল্লাম ইয়ক তারিফ নিজাতে কোষ করি করি হানি খাওয়াইব আর কারো করে এভাবে বোতল দি খাওয়াইব জান্নাতের ফান পাত্র দি খাওয়াইব সাহাবিরা প্রশ্ন করল হুজুর ইগুন কে সুবর্ণ স্বরের ইগুন বেড়া ইগুন কে বেড়ি ইগুন কে কহন তোমরা তো আরে দেখছো সরাসরি সাহাবিরা শত শত বছর পর আর কিছু হুজুর আইব না আইব রসুল আসলে 3,000 টাকা 20,000 টাকা বেতন দিয়ে দিই কোন রকম জীবনটা চালাইব তারা শিল্পপতি হয় না প্রজাপতি হয় না কোটিপতি হয় না কিচ্ছু হয় না তারা মসজিদ মাদ্রাসা এইভাবে অর্ধাহারে অনাহারে খেদমত করি করি দিনের আলো পৌঁছাই দিব আমার এই ননাইয়া ওয়ারিস আলেমগুলের আমি নিজাতে হাউজে কাউসার খাওয়াবো লিল্লাহে তাকবীর হুজুরের আপনারা খুশি না বেজার সাইন হুজুরের আপনারা হলান মারিয়েন না হলানের ফাসা লাল করে ফিড়াইয়া আর নগর ইসলাম শিখাইতে আল্লাহ কয় না কইছেন রে না খবরদার আমার কলিজের টুকরা একটা সোনামণির গায়ে যাতে আঘাত না লাগে আমি ওসিয়ত করে গেলাম আমি যদি মরেও যাই পৃথিবী থেকে আমি কবর থেকেও যাতে শুনি হেফজ মাদ্রাসা নুরানি মাদ্রাসা কোন স্কুল মাদ্রাসা কোন সোনামণির গায়ে যাতে আঘাত না লাগে ভালোবাসি পড়ান মহব্বত করি পড়ান জাফারে আমার থিম কি জাফারে হেতে ইসলাম লি জানে না তোলে দাওলা এভাবে মরি যান গো হড্ডু হড্ডি হেতে খেলাই বেড়ায় জাহারে বৈকালে খেলা লাজে অবশ্য তাদেরকে নিয়ে খেলবে না বাচ্চারা গ্রোথ হবে না ব্রেন বাড়বে না শক্তিশালী হবে না চোখের জ্যোতি বাড়বে না
ভিটামিন ডি সূর্যের স্পর্শে তাদের আশা লাগবে আতুডা কবলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আয় আর হল আরে লই প্রতিদিন বিকাল বেলা খেলমু আপনামা আশুস দে ওয়াজ তো শুরু হইনো তোইলে আরশে সামিয়া নিছে স্থানের দরকার আছে নি আছে নি ভাই সাহেব এ 25 মিনিট ঘুরেছি তোমরে তোমরে অ্যাডভার্টাইজ না দিলে তো আসনো না কো কি ওয়াজ করে আরশে নিছে বলে স্থান পাইবো যারা কিতা কয় বড়া এবার বুঝছো নি ভাই ও ভাই শোনা মিয়া দানা শরত করি গেলাইব এনে জিরে জিরে কমাইব 79 হাটির লোক স্থান পাইব কয় হাটি জোর কয় না কয় হাটি এ প্রথম সান যে নবী এখানে যে হাদিসটা বললাম সহিহ আল বুখারীর জিলদে আউয়াল 91 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন থেকে হাদিসটা সাবাতুন ইয়াজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু সেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সাত শ্রেণীর লোক এই হাদিসে সাত জনের কথা তারা আরশের সামিয়ানার নিচে স্থান পাবে রুল নম্বর এক এক সৌভাগ্যশালী মহাপুরুষ মহিলা পুরুষ তারা কারা ইমামুল আদেল ন্যায় পরায়ণতা যার ভিতরে আছে ন্যায় পরায়ণ বাদশাহ আল্লাহ তাকে সর্বপ্রথম টানে আল্লাহর ফাঁসে দিয়ে স্থান দিব আরো শুভ সংবাদ যারা আরশের নিচে স্থান পাইব তারা বিনা হিসাবে জান্নাত পাই যাব ন্যায় পরায়ণ হইবেন তো কথা জাগে হুজুর রাষ্ট্র হইল পৃথিবীতে 260টা 260 জন প্রেসিডেন্ট তারা কি দেয় ও আসনে আঙ্গু গিলা মারা তো এক নম্বর তুনে বাদ গেছি গে না আমনে আমনের পরিবারের রাষ্ট্রপ্রধান আমনে আমনের বাড়ি গ্রাম সমাজ যতটুকু আপনার আয়ত্তে আছে এতটুকুতে আপনার ন্যায় পরায়ণতা কায়েম করবেন আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ তোমাদেরকে আদল হওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন মুহসিন হওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন পশুপাখি মানব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের প্রতি দয়া করবেন ভালোবাসবেন পড়ি আমিন পাখিদেরকেও ভালোবাসবেন পাখিদের রিজিকের ব্যবস্থা করবে মৎস্য চাষ করলে কিছু পাখিরাও মাছ খাইব তরমুজ জিজ্ঞা হেরা করি গেলা ফেফে জিজ্ঞা ফাঁকিরা হেরা করি গেলা ইজ্ঞা চলাইও না ইজ্ঞা ফাঁকির গল্লা ওয়াকফ করে রেখবা এই আমলটা আয় করি ফেফে জিজ্ঞা হা আই গেছে ফাঁকিয়ে ঠোঁরা হালাইছে এত তো ব্যাংক বিমা নাই চাকরি বাকরি নাই আছে নি রে তাতে কত খাওয়ান হেতে তোর গাছে তো খাইব তোর তো সব তাড়াতাড়ি রে চলাই খাই এলাস তাড়াতাড়ি চলাই খাই এলাস কেলা হাইতো লাগলে হাতে বস্তা দিবা দিয়েলা এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মা ফিলে নাই রে তোর মা তোরে খাইতো কেলা হুরা তুই নি খাইবে লাল্লা বানাইছে কিছু বাদুরে খাইবো সামসিকে খাইবো আতুডা না খাই তাতুডা কবলে এখন থেকে ইনশাআল্লাহ ফাকির লাই বাদুরের লাই কিছু বাজেট করিও আল্লাহ এমনে তো দানা ভাঙ্গে না ভূমিকম্পটা অতি কম দুঃখে দিতেছে না আমার চেয়ারম্যান সাহেবের কই আমার অ্যাডভোকেট ভাইরে কই দে এদিন না তাইন দং মাহফিল করলাম খাগা ছড়ি কহজুর বহিন বঙ্গে বনের বান্দর ব্যক্তি অনাঙ্গ কদু লই কদু শ্রেণী হল আনালে কল লই বা দৌড় দে বাতের ডেক জালে ক কান্দ করিল যাই কই ঘটনা কি তা ক অরণ্যের গাছগুলো সব কাটিয়ে লেছে মানুষে ইনি ফুল টুল খাইতো ফল টুল খাইতো অন লোকালয় আমলা দেয় কফাড়ি গে গো সাকমা মারমা হিডিনে যায় না হিডিনের কাছে গেলে হিডিনে বান্দর দড়ি গাইয়ে লায় বুঝতি মারজু মানে যারা রিজিক খাইতে পাইছে রিজিকের দড়ি তারা গাইয়ে লায় কোন শুধু মুসলমান সমাজ কমিউনিটি যারা আছে যেন আই আই আক্রমণ করে ক কিতে ডাক দিতাম এক হেডমাস্টারে ক হরানো রিউড়ে ক ভাইও বান্দরটির দিকে চাইলে কলজাটা চোখের পানি দেখতে এরি না পাহাড় পাতের ডাক জাল লই যাই ডাক দি নাই মা ক কিতারে বাজি ক মা কেন ডাক দি বান্দরের কলজের মধ্যে হোলা উপগা হিডের মধ্যে উপগা লেজ ধরি লটকে আর উপগা ক আড্ডি গেন আছে শুধু তাদের গায়ে আর কিচ্ছু নেই ক দেখলে হরান উড়ি উড়ে তোরা মানুষ জারগামি কম করস তোরা সাগর পর্যন্ত পারমাণবিক বোমা হরিক্ষা করস 1000 মাইল পর্যন্ত পানি বিষাক্ত করি গেলাস লক্ষ লক্ষ প্রাণী হত্যা করস তিমি মাছ হত্যা করস ইডি গুতাই অনে বন্য পশু বাকি পর্যন্ত শেষ করস ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ভূমিকম্পটা আল্লাহ এনে দেন শহরায়ন করতে করতে সব কিছু শেষ করস আগে ফাকির যাকে যাকে ফাঁকি আইতো নদীতে ফাঁকি দেখতে ভিডিও গান দিয়ে দিয়ে শিকার করস সোরা বাবে বাবে ঠুস করে গুলি মারস বড় বড় ফাঁকিগুলো রে
এরকম ফাঁকি স্বীকার করি না মেঘনা নদীর পাড়ে এরকম সিটিং বর্তমানে আমার মাহফিলে নাই রে না স্যার চেয়ারম্যান সাহেব স্বীকার করে এলেছে টেলিভিশনের সামনে আছে আপনি এর দরা দিবেন সরকারের কাছে আমাদের সরকার বন্যপ্রাণী পশুপাখি সংরক্ষণে বদ্ধপরিকর এটা নবীর সুন্নাত এই আইন নবীজি করে গেছে লিল্লাহে তাকবীর আল্লাহু তো বাইরে পশুপাখি গুলার মায়া কর ডাইরেক্ট দেখলে নবীজি হাদিসে কুদছি ইরহামু মান ফিস সামায় ইরহামু মান ফিল আরদ ইরহামুকুম মান ফিস সামায় জমিনে যারা আছে তাদের প্রতি দয়া করো আসমানওয়ালা তোমাদেরকে দয়া করবে আঙ্গো সমাজে দয়া মায়া আসেনি শুধু কে কারে মারি গাইব কে কারে মারি গাইব কার ফকেটের মাল এতে লুটতে আইব শুধু এভাবে খাম 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 ইডিনের দুই বছর করোনা পয়সা দিয়েছে আল্লাহ ও মাগুড়ি টিকা আবিষ্কার করে গেলেছে ইডিনের লাউন এমন মেডিসিন বার করছে আর টিকা মিকা নাই ভূমিকম্প ইডিনের দুই বিল্ডিং এর তলে হালাইব ফায়ার সার্ভিসে যাইতে তো নই এনে নখায় বিল্ডিং এর তলে হালাই মরি যাইব গো বারো চোদ্দ দিন যা কুয়ায় কাংরাই বাইস্ত আর ইয়ার ওরে ইডিনে কবরস্থান অন ভূমিকম্পের টিকা আসেনি হ্যাঁ এ অন মেডিসিন হিটা দিত করে ধরিব দুই বছর দিছে তো করে লকডাউন মানে আল্লাহর দিকে আইবেল্লা কোরআন হইবেল্লাই ওম্মা হ্যাঁ তো অটোপাস কোরআনের দরকার নেই আল্লাহর টার্গেট হলো সিলেবাস চেঞ্জ কর আরে হড় আরে হড় আর নবীরে কদুর রাইস ইকরা বিশ্বের আব্বিক আল্লাহ জি আসান বাদ দিকে সাইস আসির চেক দরকার না তো এখন আল্লাহ কো হড় ডাক্তার ইঞ্জিনিয়ার যায় ও আয় আল্লাহরে কদুর রাইস আর মদিনার নবী সাহাবের রাইস ওম্মা হড়া লিয়া আছে আল্লাহর হড়া নাই নবীর হড়া নাই আল্লাহ কো হড়া লিয়া বন্ধ স্কুল টিস্কুল শেষ অন্তরুষ্কি স্কুল কলেজ ব্যক্তি লেপিয়ে লেছে আচ্ছা হড়া বন্ধ বই এ নাই আর বাদ দাও হড়া দুঃখ রে বলজা ফাটি যায় মুসলমানের ছেলে পেলে রাহা আমার আল্লাহরে পড়ে না তাওহিদ কারে কয় বোঝে না রেসালাত কারে কয় বোঝে না এদিন এক স্কুলে কিনা দি যাইলাম আর গাড়ি চালাই যাই এর ১৫০০ ছেলে মেয়ে হ্যাঁ গাড়ি চালাই যাই এর আর মনের ভিতরে কত কথা বাসে কান্দি দিছি আই হলানের এ মাস দেখি ফের অনুষ্ঠান দেখি এবার ক আচ্ছারি জোরে ক আচ্ছারি তুই কিল্লাই কাঞ্চ আফসারি করে তুই কিল্লে কাঞ্চ এই যে দশটা থেকে চারটা পর্যন্ত বড় লোক কি ফড়া এই ফড়া কি কবরে কোনো কামে আইব আমার আল্লাহর ফড়া নাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফড়া নাই তাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট বানান মাহবুদের ফড়াটা কত রাখিয়ে যাতে তারা আল্লাহর চেনে হোয়াট ইজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জিনিস কি নিয়ে আইছে এতটুকু সেন্ট্রাল একটা আইডিয়া যাতে তারা করতে পারে তারপরে স্কুল কলেজে পড়ান তাওহিদ রেসালাতটা শিখাতে পড়ি আমরা আমিন এমনি স্রষ্টা খেপে নাঙ্গু পরে ফিডা দিছে আল্লাহর কাছে আইবেল্লা উম্মা হেতে গেছে টিকের কাছে কতই কিতে বুস্টার ভাই ফাইজার দিছি ফাইজার বেটা ১০০% তোরটা তো ৯০% কাজ করবো আমারটা ১০০% ডেনালারে ডেনার দিছি সাইড ডোজ ভরি চালা এবার আল্লাহ কইলো দে চিন্তা করি কোনা করোনা বাইসাপ টাইসাপ দিয়ে হইতো না বিশ্বযুদ্ধ দিল এগুন মিসুয়াল করে অত্তর হয়ে যেগুই ডাকাইতে ডাকাইতে অত্তর হয়ে যেগুই একটা দিতে ও মিকেলের লোক ফোন টোন করে করলো লাগাবা আর দেখত কোনে একসার ভূমিকম্প বোরবেলা হয় বেলাল মার্কেটে লাগছে সবুজার মিনটা সবুজার সে আনা এতে ঘুষাইবার আগে মিনটার লুঙ্গি টান্দি গুলিয়ে লেছি এবার এত লুঙ্গি লইতে লইতে এত ১০ গিয়ার আগে লাগা লাগছে ঘুষা জোরে ক ঘুষা 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 আল্লাহ বোরবেলা কেন ধরে হেসে মতো হিন্দু লুঙ্গিতে আয় না বাবিরে কোষ অজু দাস করি যাতে সোয় তুইও এভাবে থাস এ শোয়া তোর শেষ হওয়া এই শোয়া তোর শেষ শোয়া অবস্থা ভালো না বিশ্বের ঠিক কিনা আয় কোন কথা তো গেছিলাম এ পশু পাখির মহব্বত করবে ইমামুল আদেল নে পরায়ণ হইবা তো ইমামুল আদেল কারে কয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর ক্লাসমেট হেমিয়ার লগে একদিন সংসদে দেয়া করতে আইছি আয় কো ভাই সাহেব একসাথে দুম্বা ছড়াইছি ছাগল ছড়াইছি তুমি তো অন প্রেসিডেন্ট হয়ে গেলাম আয় তো গ্রামের দাবি লিখে রয়ে গেলাম ভাই রে ভাই সন্দ হয়ে গেছে বইছে
কত কথা আত্তি কইতাম আইছি ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন রাষ্ট্রীয় কথা না পার্সোনাল কথা ওমর তুমি অসামাজিক কাজটা কেন করলা বাত্তি কেন নিবাইলা ওমর রাষ্ট্রে তেল জ্বালাইয়া পার্সোনাল কথাবার্তা যদি আমি বলি আমার মাবুদে আমার অ্যারেস্ট করিয়া লইব এই জন্য রাষ্ট্রের বাতি তেল খরচ করা যাবে না এডারে বলা হয় ইমামুল আদেল নেই পরায়ণ বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর হতে বেলাল মার্কেট নুরানী মাদ্রাসা তরে মুক্তব পারে মুক্তব কত হলো 14 তালি ক তালি হলানে মুক্তব বেঙ্গায় রাজার হলা 14 তালির কত্তা লাগে কি সামড়া তালি গহসা হলা মাইন্ড করছে ছোট মানুষ বুঝিয়ে লেছে বাইজ্যে মুক্তব সুডিরার মারাকো মায়ার উড্ডামেন ওড়া বন্ধ লকডাউন ও কারে বাজি আমারে কত্তা 14 তালি আরে হলানে শরম দে আইবেলে রাজার হলা চেয়ারম্যান সাহেবের হলা আই যাইতাম না আরে নতুন কত্তা সিলাই দেন বেলাল মার্কেটে তো কয়ছ তোর আব্বা সংশোধিত আইয়ুক রে আব্বা আইলে তারপর তোরে দেখি কিতা করতে আসি ম্যাডামে কইল তো বস অন হল আল্লাহ কত গছিল আল্লাহ ক হইছ তো নাই এক মাস প্রেসিডেন্ট গিরি করি চাকরি যা করি বেতন হাই মাস থাই যায় সাক হইছ হইছ হই যাগো কিতা পরে ঋণ টিন করি হইল অন হল আল্লাহ কত গছিল না তো হল মুক্ত বজাইতো না কয়ছ রা অর্থমন্ত্রীর ফোন দি দেখি এক মাসের অগ্রিম বেতনটা লইতে রিনি অর্থ ফেব্রুয়ারি চলে মার্চের বেতনটা অগ্রিম পাইনি ফোন দিছে তখন কি ফোন আছিল খবর দিছে আর কি দিছে খবর দিয়ে আনছে দপ্তরে কয় আমার অর্থমন্ত্রী আমার এক বছর এক মাসের অগ্রিম মার্চের বেতনটা দিয়ে দাও কয় হাফানা আপনার অধীনে আমি চাকরি করি আমি ফাইন্যান্স তারপরে ফাইন্যান্স তারপরে মন্ত্রী মিনিস্ট্রি অফ ফাইন্যান্স আমি দায়িত্বশীল এখন আপনারা আমি তিনটা প্রশ্ন করবো আপনি ইচ্ছা করলে জবাব দিতে পারেন না দিলে কোনো অসুবিধা না তবে আরো যদি অনুমতি দেওয়ার প্রশ্নটা করতে পারি কি না কচ্ছ করো কামনে যে এক মাসের অগ্রিম বেতন সাহানের এক মাস পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট চাকরি করবেন গ্যারান্টি আছে নি আল্লাহ থেকে ও না ও দুই নম্বর প্রশ্ন হইলো বেতন খাই মরি গেলে কই আপনার সুবর্ণ স্বর্গবাসী বিশ্ববাসী মাফ করে দিব জনগণের হইছে আপনার কাছে কি লিখিত ডকুমেন্টস আছে নি ক নাই তিন নম্বর প্রশ্ন হইলো চাকরি করার আগে বেতন দেওয়া কোরআন সুন্না মোতাবেক রাষ্ট্রের কনস্টিটিউশন মোতাবেক জায়েজ আছে নি ও জায়েজ নাই কথা হইলে আমি কেমনে আপনার অগ্রিম বেতন দি ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দি কইলো আমার দেশের অর্থমন্ত্রী এত সৎ বেতন আর লাগবে না কর্তা লাগবে না এটাকে বলা হয় ইমামুল আদেল কোথায় সে মুসলমান সারা পৃথিবীতে টোকাই আইবিনি নাই তো আমরা আল্লাহ এমনি আঙ্গুল করে খেপি যেন 750 কোটি মানুষ আল্লাহরে মানে না আল্লাহ কোন ওকে 100 কোটি মানুষ ইসলামতে কিতা এটাও বোঝে না নাই থাইল্যান্ড গেলাম রে বেহেস্তের মতো দেশ সুখ কারে ক দিন রাত এক সমান আলোকসজ্জা ওয়ান ওয়ে 8 লেন 10 লেন এক একটা রাস্তা কোনো হরর নাই বেহেস্তের মতো দেশ মানুষগুলো কত ভালো বাইরের সামনের মার্কেটের সামনে যে ড্রেন নিজে হাতে সার্ফ এক্সেল দি ডলি দই পুরা রাষ্ট্রে মশা মাছি নেই অথচ খায় কুত্তা বিলে উর বন জঙ্গল খায় মানুষগুলোর চরিত্র কত ভালো কিন্তু আমার মাবুদের চেনে না আল্লাহ যে আছে আজানের ধ্বনি পর্যন্ত শুনলাম না এই দেশে আয় হায় দেশ তো হেরা মানে না আল্লাহরে তোরা যেগুন আল্লাহর ফাটি তোরাও আল্লাহরে মানুষ চাই ইসলাম হিন্দু ধর্মের মতো কোরআন কিতাব লেখা আছে পালন করি না কেউ নাই ওমর ইবনে আব্দুল আজিজ ইসলামের পঞ্চম খলিফা ওনারে পঞ্চম খলিফা বলা হয় সুবহানাল্লাহ কয় না উনি যখন প্রেসিডেন্ট হইল ওনার ভাই বেরাদর বাতিজা নাতি ভন্তি বোর কেলাসমিট বান্ধবী শালার শালা তোষা শালা হন্দি ব্যাগ চলিয়ে এসে সংসদে আমনাঙ্গ কলজার টুকরা আমনাঙ্গ অ্যাডভোকেট আবুল বাশর ভাই কত কষ্ট আমনাল্লা করছি বেলাল ভাই অন আমনে আঙ্গরে উপজেলা নির্ববিচার বানান ডিসি বানান সচিবালয় দেন ইউনিয়ন বোর্ডের কাজ দেন ফুল কালভার্ট চাকরি ব্যক্তি যা আছে সব দেন তো ওমর ইবনে আব্দুল আজিজ কইল দিতেছি একটু অপেক্ষা করো আমার কিছু সময় দাও বইও বইছে উনি দাঁড়গা দাঁড়িয়ে টোকাই বিশাল অগ্নিকুণ্ড বানাইছে আগুন জ্বালাইছে দাও দাও করে এবার ব্যাগে আত্মীয়স্বজন জিগুন আসে কইল দে কত না আর ব্যাগে টানি ধরি আগুন হালাও কমা এটা কিতা কর আমনে আঙ্গ প্রিয় ব্যক্তি প্রিয় নেতা কলিজার টুকরা চোখের পুতুলি সারা বিশ্বে আপনার সুনাম সুখ্যাতি আমরা কেমনে আগুন জ্বালাই হালাই নিজে হাতে দড়ি হালাই দিই ক
কত তোমরা আমি অবৈধ সুযোগ দিলে তো আল্লাহরে টানি জাহান্নামে হালাইবা আল্লাহ হালাইতোগা তোমরাই হালাও এটাকে বলা হয় ইমামুল আদেল কে কি বললো কোন দিকে চাইবে নাম নামের মোতাবেক চলবে নে ফরায়ন থাকবে খুতরা কি গেল জিরা কি গেল আপনি মানিয়ে না আল্লাহ কি কইছে এটার দিকে স্যার বুড়িয়া সুবর্ণ স্যার যাই হলাগো না আমি ব্যাগ দি মিষ্টি আনি মসুদ্দ দি আনি দোফায়ের গিয়া জোর হড়ি ভাত খাই বুড়িয়া কইতে আসে জির করে কান্দিচ্ছে আল্লাহ দিব তো আব্বা দোয়া করে দিছে আল্লাহ দিব এরকম সিটিং হাজি বর্তমানে আর মাহফিল নাই রে এতে জিরগো নামে ব্যাগ দি হুলাগো নামে দি জনতা বাজারের মার্কেট আছিল হিগেন হুলারগো নামে দি জিরগোরে কত দোয়া করছি হেতি এন্দি লাইলের কলসা কাড়ি জর সর ঠেলি জমিন লাইল অর্ধেক কাড়ি জোর নোয়াজ খাড়া সব সোজা করে এ সব সোজা কর সব সোজা কর এই মিয়াকা অত সাথে লাইল কাটা আজি এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আর দিকে সাইড হাইড না লাইল কাটা নাই রে আছে ক কামরুল দেখছ তুই ভাই লাইল কাটা আজি কি অ্যানসেপ্ট আপনি করলেন হোলামাই আল্লাহ দা আল্লাহ জানে বাক ব্যক্ত করছে তিনটি হইলো দুটি হোলার গ একটি মাইয়া মাইয়া যেটুকুন হইতো আর হোলা যেটুকুন হইতো আরে কার বাক আর না আল্লাহর মোতাবেক করলি না মাইয়া করে ওই সরের মধ্যে ন যেটা বেসা কিনে হইতো না হিডা কদুর অল্প কদুর দিয়ে দিছে আর হোলা করলে বেলাল মার্কেটের রোডের লগে জাগা মাইজ দি শক মার্কেটের লগের মার্কেট সব লাগো নামে দিয়ে দিছে আর কিছু কিছু ইসরায়েল ভাই আছে হাতে বাংলাদেশ তো ফিলিস্তিন টি হাড়ায় কিনলে ফিলিস্তিনের কাছে আগা ইসরায়েলরা মারি বেলে দখল করি গেলায় আর হাতে নিজে ইসরায়েল শক মার্কেটে মাইজ দি সোনাপুর জিরো পয়েন্টে ওগার রোম দি গেছে বুড়িয়া 80 লাখ টিয়া 10 রোম দিছে ও লাগো নামে ওগার রোম হাত মাইয়ার নামে দিছে মাইয়ারে ইনভেস্ট মানে মূলে 80 লাখ টিয়া হাতে গুন্ডা ফান্ডা লই কেরামত থুরতু তারপরে জসিম্মা কুদ্দুস হেদু আবুলক কেডার বাহিনী লই যায় ফাঁসের দোয়ানরে সাইনিজ গুরেল ধরে কয় এই তুই টিয়ার মালিক হই গেছ তাই না আমার বাপে আমার বোনের জায়গা দিছে একটিয়া সাইললে বইনে হাইব আর বইনে সাইললে আড়া হাইব তুই জায়গা মুলাস দে পাল্লা না ফাঁক করে গেলে ফাঁক বেড়া এরকম সিটিং ইসরায়েল ভাই বর্তমানে আমার মাহফিলে নাই রে 80 লাখ টিয়ার জায়গা 80,000 টিয়া দিব বইনে তোর দম কয় দলিল করে গেলেছি এতের নাম ইসরায়েল এতের নাম ইসরায়েল আর জোরে ইসরায়েল আমাদের ডাইনে বামে এরকম ইসরায়েল ভাই বর্তমানে আমার মাহফিলে নাই রে আছে হাতি হবে বেশি গায় ব্যাগ দশা আঙ্গুল আছে খবরদার বনের ঘরে ঠকাইয়েন না নারী জাতি করে ঠকাইয়েন না তারা অবলা তাদের হক তাদেরকে বুঝে দিবেন মহব্বত করবেন ইমামুল আদেল আপনি ন্যায় হবেন পরিবার আপনি একজন ন্যায় ইনশা মুসলমান ইসলাম ন্যায় পরায়ণতার মাধ্যমে তাম পৃথিবী দখল করছে জুলুম করি হয় নাই তরবারির মাধ্যমে হয় নাই ইসলাম তার আদর্শে প্রস্ফুটিত হয়েছে গোলাপের মতো আল্লাহুমা আমিন আল্লাহ তুমি আমাদেরকে ন্যায় পরায়ণ করো আরো অনেক কথা ছিল বলতে পারলাম না দুই নম্বর হচ্ছে যারা ইবাদত বন্দিগি করতে করতে ছোট থেকে বড় হয়েছে বুড়া হয়েছে ওই যুবক যুবতী গুলা আল্লাহর আরশে সামিয়ানা নিছে দুই নম্বর প্ল্যাটফর্মে স্থান পাবে কয় নম্বর দুই নম্বরে কারা যারা যে সমস্ত যুবক ইবাদত করতে করতে বড় হয়েছে বুড়ো হয়েছে দেখেন আজকের মাহফিলে ছোট্ট সোনামণিরা একের আগে চলিয়েছে আল্লাহ কবুল করক এই গুণা আমরা মরে গেলে ইসলামের বাণীগুলো তারাই পৌঁছাইব বই রয়েছে কিতাব বসে আল্লাহ তা করে বইয়ে রেখছে ঠিক নেই এরা এত গলাতুক এড়া খুলি এলার সাথে গরম লাগে তো কইতে পারে না অন্ত গরম গরমের সময় একটু আরামে বসবেন ছোট সোনামণিরা তো বোঝে না তারা গরম লাগে তো হিডাও তো বোঝে না ঠিক কি না অনেকে মাদ্রাসাতে হলানে রে ফাগরি টাগরি বাঁধি হাতে রে কোদের মাথার বান বাতাস লাগক না কোন হাইছো তুমি গুগল সার্চ দাও আলামা মাতু দায়ন জায়েজ মামলা আসেনি গাজ্জব দিয়ে ইসলাম বানাইও না নবী জামনে কইছে এমনে চলো এমনে চালো ছোট বাচ্চাগুলোর রাহাত দিবা তা করে পরিবেশের সাথে খাপ খাওয়াইয়া বড় করতে দিবা তারা আঙ্গ ভবিষ্যৎ প্রজন্ম
আমরা চলে যাব তারা এই পৃথিবী আবাদ করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম চতুর্দিকে নিবে পড়ে আমিন আমিন তো শাবুন নাশাফি ইবাদাতি রব্বিহি যুবক যুবতী আমরা দেশে যুবকের ঘরে নওয়াজ উঠতে গেলে কোনো বয়স হয় না ঠিক কি না যুবতী মাইয়া যখন 5 6 7 8 9 বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়ে গুনে পড় দড় দড় না খোলা মেলা যদি জিজ্ঞেস করেন আসসালামু আলাইকুম আপু কেমন আছিস ভাই আমি না অনেক ভালো আছি কথা কয় আর এতে আঙ্গুল দর্শকা ড্যান্স দেয়া ভাই আপনি না এখানে থানাহাট মার্কেট দিয়ে যখন হুন্ডা নিয়ে গেছিলেন পালসার হুন্ডা দিয়ে 80 মাইল স্পিডে চালাচ্ছেন না আমি দেখেছি আপনাকে আপনার চুলগুলো ব্রেক দিলে আই লাভ ইউ কই আমাকে কল করেছে অনেক ভালো লাগে এরকম সিটিং মাইয়া আমাদের সুবর্ণ স্বর নাই রে আছে বসর ভাই দেখবেন বুড়ির ঘরে ভাই দাদি নানি যারা আছে হেতি করে যদি সালাম দেন আসসালামু আলাইকুম দাদুমণি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আছেন এতে আন্না ভাদার ভিতরে হাঁটা যায় বুড়িয়ে বুড়ির বেল নাই বল নাই এতির কি কিয়ের ফাটা এতে কোন রকম থাকবো আর জিগুনের ফুল ভোল্টেজ কারেন্ট ফর্দা জিগুনের করার দরকার হিগুনে ফর্দা তো দূরের কথা আরো গার কাছে চলিয়ে ভাইয়া আপনাকে অনেক মিস করি পুরি কি রে হাতে এমনি ডেস দে আবার হাতে আংটি পড়ছে দিদারে লাগা ভাই এমনি দি ভাইয়া অনেক ভালো লাগে আমার চুলের এইভাবে ধরে আশস কে কথা হাসানি যে বয়সে ফর্দা তো শরীরে নূর হে বয়সে হাতে ফ্যান্ড হারা ইয়েন্দি ফ্যান্ডের হারা এদ্দুর কাডা এদ্দুর কাডা আন লগে কয়েক বছর আগে ওগা সিএন জিত বইছে একলে তোর নাম কি তার কো সাইফিল লে একলে তোর আন্ডতুন রানজন্ত হে রাই হইলো তিনগা করিছ ওগা আর উর্বের হারা জিজ্ঞা আছে ইজ্ঞা তার 2 ইঞ্চি একটু বামে ঘাসা দিলে তো তোর রাইফেল লে বার হয়ে যাবে বললাম ভাই এটা কি তা কৌজুরি দা স্টাইল এরকম স্টাইল করেন না সাইফিল লা বর্তমানে আমার মাহফিলে খিড়ির খিড়ির আসেন না নাই রে আসে তো কুত্তে তো না তো তিন ক্লাস নিছে গেছো কুত্তে হড়ে থিরিতে তুই মাত্র ওয়ানে কুত্তার ফ্যানটাও তো হারা নাই আর হারা হাপে নিনবি নি এ ডাকাত কথা কহিনবি নি রাতুরে আল্লাহর দিয়া ক আর জীবনে জীবনে হারা হারা হাপে হিন্তান ন নামা এবাদত বন্দেগি মূলত জোয়ান কাল এ কথাটা তো বোঝেন না বুড়াকালে ফ্যানসান বাংলাদেশ সরকারকে যদি আপনি জোয়ানকালে মাথাটা দেন উপজেলা নির্বাহী অফিসার আপনি সুবর্ণ স্বরের চাকরিতে রিটায়ার এক বছর আগে এলপিআর সরকারও কাজ চাকরি করেন না একদম আমি বেতন দিই পুরা 60 বছর পর রিটায়ারে চলিয়েছেন আপনি যতদিন বাঁচবেন আমি বাংলাদেশ সরকার আপনাকে পেনশন দিব আপনি মরে গেলে আপনার ওয়াইফেরে দিও নবীজি কয় আমার কোনো যুবক যুবতী যদি জোয়ানকালে আবাদত বন্দিগি করে তাদেরকে মৃত্যু পর্যন্ত বুড়াকালে আল্লাহ শুধু নেকামল অ্যাকাউন্টে দিতে থাকবে রে দূরের মাইক কমাসা কোগে লাগাইছ মরি যাই তোমায় মাইক কি ফাইনা রে আসলে হুরা থানাতে বালা মাইক নাই তো কত কষ্ট হইছে রে দিতেছ আরে তো বলে কান্দিত আসলে ওয়াজের রুহ হচ্ছে মাইক পুরোটা থানাতে 50 লাখ টাকা একটা দোয়ান দেবে না মাইকের বালা চাই তাইলে ওয়াজ করতে রে মাইক টান দিলে তোরে বাঁচি না আর হেতের কথা কই লাভ নাই বালা হুরা থানাতে হুরা পারফেক্ট মাইক নাই দূরে আধা পয়েন্ট কমা ভিতরে এইভাবে থাক এইটা বুঝতি নো এটা সাউন্ড নাই তো কমা দিলে সাউন্ড কেন না থায় অন ইলেকট্রিসিটি পাওয়ার তো নাই এখানে ফুল ভোল্টেজ মেশিনে চাইতেছে অন তো কারণ না দিলে মেশিনে কেন না চালাইব এডি করছে সুখ থাক অন কোন রকম ওয়াশটা করি হইসাটা জায়েজ করিলি আল্লাহর কাছে কি জবাব দিই বেলাল ভাই কান্দি দিছে আরে কয় যে 3 বছর অপেক্ষা করি আমরা দাওয়াত দিই বললে আমি অবাক হয়ে গেছি আব্দুল হামিদ ভাই আমারে ফোন দিছে ফেনি থেকে কো ভাই আমি অসুস্থ আল্লাহ আমার আব্দুল হামিদ ভাইকে কবুল করো আমিন আবুল বাশার ভাই আমার অ্যাডভোকেট ভাই চলিয়েছে কত স্নেহ আমাকে করে ভালোবাসে আমার ভাই আল্লাহ আমার ভাইকে প্রত্যেককে তুমি হায়াতে তৈয়বা দাও আমিন তোরা মনে করছ তো 11টাতে প্রেমের মেলা বাইঙ্গু আল্লাহর কাছে এমন এক দরখাস্ত করছি এই প্রেমের মেলা বাইঙ্গতো না এই প্রেম হাসর মাঠে থাকবো একসাথে যাতে জান্নাতে যাইতে পারি আমিন কবরা আমিন আল্লাহ তুমি আমার ভক্তদের সাথে আমাকে একসাথে জান্নাতে আশ্রয় দিও আমিন কত হরা নড়ে রে জনতা বাজার অজ্ঞাত 2 বছর আরে ভাত খাবে আজ জহরে দেই দড়ি গেলেছে কজু আমরা আগাই দিই আসেন এই ভাই না গেছে গা ওই ওই আমবা হাজি সাহেবের ছেলে কই হেমিয়া কই আরে লই আগাই আছে কত ভালোবাসা বছরে একবার দেখা হয় আল্লাহ কেমনে তো গুরু তুই থাই রে আল্লাহ হাসর মাঠে একসাথ করাইও
একসাথে জান্নাতে কলিজার টুকরাদের সাথে আমাকে রেখে রাখিও আল্লাহ। আল্লাহ এই প্রেমটা যাতে অল্প সময়ের জন্য না হয়, অনাদি অনন্তকালের প্রেম কোরআনের সাথে, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহ এই গ্রাম থেকে কাবার ইমাম দাও, এই বেলাল মার্কেট থেকে মদিনা তৈবার একজন ইমাম দাও আল্লাহ। সারা বিশ্ব যাতে আলোকিত করতে পারে, সুবর্ণর ছর থেকে সোনার ছেলে দান করো, সুবর্ণর ছর থেকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিজ্ঞানী বড় ব্যবসায়ী বড় শিল্পপতি আল্লাহ দান করো ইনশাল্লাহ, যাতে এক ছেলের বরকতে পুরো বিশ্ব আলোকিত হয়ে যায়। মুসাফিরের দোয়া কবুল হয় ঠিক নি? অন ক্ষমতা আছি আয়, দোয়া করার ক্ষমতা অন আর আছে, দোয়া মারি দিলে কামে যাইব বেটা। তোরা আমিন কো খালি দিব কে? তোরা অনেকে অস্ত মা কো অমুমকের হলা কাবার ইমাম হইলা আর কিছে বের মতো করি কো অন্যাল্লা দোয়া করলে মিসলুল্লাকা, আরেক ফেরেশতা কো তোমার জন্য অনুরূপ, তুমি অপর ভাইয়ের জন্য দা যা দোয়া করছো তোমার জন্য অনুরূপ দেওয়া হলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জয়নারে বুড়া কালে আবাদত করতেছি আইতিন, শরীরের সক্ষমতা থাকতো না, আগে বুড়ারা আর কাছে দোয়া চাইতো, হুজুর অসুস্থ দোয়া করি আয় আসতাম, কিরে মানুষ কেন অসুস্থ, এখন আর শরীরের বেল যাও নেবে আয় বুঝি অসুস্থ কারে কয়, আজকে দুইটা মাস অসুস্থ ডরে ওয়াজ করতে আছি, কলিজাটার ভিতরে মনে হয় যেন স্যানিস চুরেল দি কোবার এত ব্যথা, কত অসুস্থ। তো অসুস্থ হইলে বুঝবি নতুন হুন্ডাটারে ব্রেক করলে যেভাবে জাগাত কাড়াই যায়, কোরআনে ছিলে জাগাত কাড়াইতে ওই দশাত দূরে যে কাড়াইবে, এই দেহটারে কন্ট্রোল করতেছে তোর মাথা, দেহ নতুন বডি, মাথাতে কোটি কোটি কেবল, 2.5 লাখ কম্পিউটারের সমান কেবল, এখানে 48টা দুনিয়া লাগবে একটা মানুষের মাথা যদি যন্ত্রপাতিটি হাতে বইয়ায়। সুবহানাল্লাহ। এখানে মগজের লগে এক্সচেঞ্জ অফিস আছে, সার্কিট ব্রেকার আছে, এটা কাজ করতে করতে গরম হয়, ওই হাতে সার্কিট ব্রেকার গরম হয় দিয়ে মাইকের ওই ফাঁকা লাগা রেখছে, ঠিক সেখানে আল্লাহ তোর এখানে ফাঁকা লাগা রেখছে। বিজ্ঞানীরা লেখে ফদ্দা মেঘনা যমুনার মতো এই বিশ্ববিখ্যাত তিনটা নদী যদি ফায়ার স্টেশন বসায় হোস পাইপ লাগায় তোর মাথাতে স্প্রে করে পানি, মাথা ঠান্ডা হইতো না এত গরম হয়, এটারে এক ডিভাইন পাওয়ার ঠান্ডা রাখে, সে পাওয়ারের নাম জোরে কয় না আল্লাহ, আল্লাহর নাম তুই হেলাই সরে নি কই জোরে কস সরে ভাই আল্লাহ, কে রে আল্লাহ, আল্লাহ ঠান্ডা কর। বেলাল মার্কেট সবুজিয়া সাগর গিয়ে মারামারি লাগি কো মাথা গরম করিচ্ছে, কোবালাইম গোলামের হুত মাথা গরম সান্দি গরম করিচ্ছে, কিন্তু তুই মাথাটা গরম করলে ঢুকাই দিই কিন্তু তোরে, সায়েন্স লেখে মাথা গরম হয়, আসলে মাথা গরম হয় এত কথা কয় না, আসলে মাথা ঠান্ডা করে কে তোরে মুখে সাইল্লাকের মতো তার, শুধু ঠোঁটে, ফেসবুকে ছবিগুলো আইয়ে অনেক সময় মুখে যে তারগুলো বুড়িয়া আঙ্গ শামসুর বাপ বুড়িয়া বেলাল মার্কেটের ইয়ে নো সিগারেট খায় সিটিং খারা, ঠোঁটরে মেসেজ দেয় এখান থেকে কন্ট্রোল তো ঠোঁটরে জেডার বিড়িগে তোদের শক্ত করে দরসা, ঠোঁটরে রিপ্লাই মেসেজ দেয় জেডা আশেপাশে লিক হয়েছিল কর্তৃপক্ষ দায়ী নয় ইতি জেডার ঠোঁট, ও 40 বছর বিড়ির পিক আপ দিছি আত্মার ন হিন্দি বিড়িগে বিড়ি টানে হিন্দি লিক হয়েছে কই হালকা লিক হয়েছে দেখবে খেয়াল করেছে ঠিক নি রে, হিন্দি টানে হিন্দি লিক হয়ে যা ওই গেছে নেই এহেরা ইজ্ঞা আর ইজ্ঞা সেমে, সেখানেও লক্ষ লক্ষ কেবল আছে, বেলাল মার্কেটে তো বুট বাদাম খাইছে বুড়ি গেছে রু কোনো বুড়া নি জোরও কাড়াইছে হেঁটে ঠাডা মারা শুরু হয়ে গেছে, দাদা আমার ছো দেয় তিরটি বুড়ি গিয়ে এখান থেকে মেসেজ দিতেছে সার্কিট ব্রেকার থেকে ফাঁসা কাল্লারে মনু কত খিসি দার রাস্তা দু মিনিট লাগবে সাইড ব্রেকার তোমার জড়তে, ফাঁসা কাল্লা কয় দাদা এ তিরটি খাইছো কা খালি তুই রুকুতে যাও দাদা দেখবে দেখবে সোনার বাংলা কেমনে বাতাস ছাড়ে হিন্দি রুকুত যায় সোনার বেল আজিম বুড়িকে মেসেজ দিতে আছে মাথা থেকে রে ফাঁসা মনু তোর আল্লাহ রসুলের দোয়াই লাগে কত খিসি তার সাই শেষ দেখা দিদু সারিকে রাখা তোমার যা কতক্ষণ কে হলে কার কথা সেখান থেকে বিপজ্জনক মেসেজ দিতেছে যেটা আড়া করতে আইতাম না বাতাস আছে না নাই তোর শেষ দাতে যাই সোহানার বেলা আলা কর ওরা সোনার বাংলায় কালি ডাইরেক্ট বাতাস আইয়া যা
তইলে আবাদত মন্দি কি কি বুড়া আকাল না জোয়ান কাল আর জোরে জোয়ান কাল ও তো গো জোয়ান না সিটারের ঘরে বুঝাইতে গো পারিলামে না আবাদত মন্দি কি মূলত জোয়ান কাল বিগা করে চা খাবে হাতের মধ্যে দি ডগির মধ্যে লই যে সারি দেখবি লাইলে তুই উঁচু তুই নিচে নামতে কার কি দাদা কিতা করছেন কখন রাখাসি দর্দ করে মারি দিব এটা বুড়িকার দোষ তো কন্ট্রোল হচ্ছে না তোরে ভাই এত কথা কয় না বাড়ি মতো করি কন্ট্রোল হচ্ছে না তোরে ভাই আয় হাতের সামনে দিছি এমনি দে তোর মতো অজিল দিলে হড়া দিলে হইতো না কন্ট্রোল হচ্ছে না তোরে ভাই স্কুলের মেয়ে ঘরে নামাজ উঠতে কইলে পাঙ্গন বয়স হয় না ইউনিভার্সিটি জিডি পড়ে ভাই আমাদের না এখন বয়স হয় নাই তো বুঝবেন বোন বুঝবেন গো আই আফসার ইউজের কথা বুঝবেন আর নগো গ্যারাম ল্যাঙ্গুয়েজে কথা কইয়ে যুবক রে আঙ্গ বেলাল মার্কেটের হাজি কুদ্দুস হাজি জোর কো হাজি এতে 10 বছর জায়গা লাইসেন্স জায়গা তাকে জায়গা মতে ডেলি 10-12 বার আগে কুতর বড় কত সাফ করব গুল ইউতিরিস জুমার নামাজের সময় শেষ বুড়িগার হয়াত আছে হুঁশ নাই নামাজের সময় শেষ এখন কেরামান কাতিবি নি কিতা লিখবো নামাজের খাতা লিখবো না বা নামাজের খাতা লিখবো বিপদ হচ্ছে তারা ডানের গা কয় নামাজের খাতা লেখ কুদ্দুসরে বামের গা কয় এবড়া হাতে কি নোয়াজ হচ্ছে নি লিখতাম ডানের গা কয় নোয়াজ হইব কেন হুঁশ তো নাই এতে কয় হয়াত তো আছে হুঁশ না থাকলে কিছু তার তোর রু আছে দুনুকা মার্কেটিং লাগে কিতা লিখবো লিখতে পারতেছে না ক ফোন ধর ফোন লাগা আল্লাহ রে 01721 বার এলাহি কে রে তোরা আমরা কেরামতপুর থেকে বলছি অ্যাডভোকেট বসর বাইরে ইউনিয়ন থেকে বলছি আমরা হাজি কুদ্দুসের কেরামান কাতিবি আরে এত বর্ণনা দিচ্ছে দ্রুত ক ঘটনা কিতা আল্লাহ ঘটনাটা হইলো হাজি সাহেবের হয়াত আছে হুঁশ নাই নামাজের সময় শেষ এখন আমরা কি তার নামাজের খাতা লিখতাম না বা নামাজের খাতা লিখতাম নামাজ হটতে তো হুঁশ লাগে হুঁশ তো নাই কিন্তু হয়াত তো আছে আমরা কিতাম তার হলে বিপদ হচ্ছি তাইলে হাজি কুদ্দুসের সিটিং এর হায়াতের ডায়রি উল্টা খুলিছে হাইট বছর চলে অনকে হাইট বছর 3 মাস মার্চ মাস আচ্ছা 50-এ খুলছে সিটিং জনতা বাজার কাবার দোয়ান আছিল ঢাকায় নামাজ করবার ঠিক করে নো 40 বছর দুবাই আছিল মাল কামাইছে বিয়ে দুই আন করছে সিটার 30 বছর সর হাতে তরমুজ চুরি করছে মানে তরমুজ খাইলেছে ইয়া খাইলেছে মাইয়া করে আইলা বিয়ে করছে 20 বছর আল্লাহ ইয়ান তো ঠিক আছে 20 বছরে এতে একামতের দিনের কাজ করছে তাবলিগের দিনের কাজ করছে ভালো কাজ করছে 5 ওয়াক্ত নামাজ জামাতের শহীদ পড়ছে মাহফিল ইন্তেজাম করছে কোরআনের জন্য পাগল ছিল মিছিল দিছে ও আমারে বান্দা বান্দি 20 বছর হয় হাতে যত কোটি না কামল করছে 24 ঘন্টা এই রেটি মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত শুধু না কামল লিখতে থাকো লিখতে থাকো এবাদত বন্দি কি কি বুড়া কাল না জোয়ান কাল আর জোরে ও মারে মা তো গো জোয়াইন না সিটারের ঘরে বুঝাইতে গো পারিলাম না বাইরে সময় চলি যার রে ভাই দাঁড়িটা রাখি দি লক্ষ লক্ষ সুন্নতের আমল করছো কোন সুন্নত তোর কবর যেত না আফসারি মরে গেলে পায়জামা পাঞ্জাবি ফাঁকি টুবি রুমাল জুব্বা জাব্বা কাব্বা আবা সিদ্রিয়া কাদ্রিয়া খুলিয়ে লিব কিতা করব এনেতে খুলিয়ে লিব আয় সামনে দিছি বেটকাই এনেতে খুলিয়ে লিব দাঁড়ি খুলতে পারবো না একমাত্র দাঁড়ি তোমার সাথে কবরে যাইও দাঁড়ি রাখবি নি রাখি দে দাঁড়িটা হায়াতের বিশ্বাস নাই কখন জানি ডাক চলিয়ে ইয়ে পৃথিবী উত্তপ্ত পৃথিবী উত্তপ্ত আমি কাজী ইব্রাহিম সাহেব আবু তোহা মোহাম্মদ আদনান এ 3 ব্যক্তিত্ব করে এই সমস্ত কথাগুলো একটু বেশি বলি অন্য ভাইয়েরাও বলে আলহামদুলিল্লাহ আমরা 3 জন এই সমস্ত কথা বেশি বলি আর সাথু সাহা নিয়ে ফেতান নিয়ে কিতাবুল ফেতান নিয়ে বেশি আলোচনা করি অবস্থা ভয়াবহ নামাজটা শুরু কর হজর নাজার সময় আসছে আচ্ছা থাকবে জোর শুরু কর স্কুলে গেলে জোর ওড়িয়েলিস আসর ওড়িয়েলিস মাগরিব ওড়িস এসা যেন ঘুম চলি এসে যেন হরস হচ্ছে থাক শুরু কর একক তো দিয়ে শুরু কর পর্দার আলের আমার যুবতী তরুণী বোনেরা পর্দা শুরু করে এবাদত শুরু করে এবাদত শুরু করেন ইউনিভার্সিটির বোনেরা
এমন একটা সময় আইব ইবাদত করতে চাইবেন পারবেন না ওই ইউনিভার্সিটির বোনেরা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির আমার কলেজের বোনেরা আমার প্রিয় লাভারেরা শুনিল তুরস্কের ভূমিকম্পে 18 বছরের তরুণী ষোড়শ যুবতী আরে বেটা জান্নাতের হুরের মতো ডক তাদের তোরা তো কস আইডি ওয়াজ করি মানুষ বহির্বিশ্বে যাইলে দেখতি মানুষের কি ডক বেটা লাইটে তুলো ডক আল্লাহ কি দিতে তাকে মাগাইছে মাইয়ারে 129 ঘন্টা পাইছে সাত তালা ড্রিল মেশিন দি কাড়ি এ করে উদ্ধার কর্মীরা ক ম্যাডাম আত দেন টানিবার করি এলে আর আত দিবার আগে আরে আগে হিসাব দেন এ তিনি হিসাব আন আল জাজিরা নিউজ আল জাজিরা টেলিভিশনের নিউজ এটা ফেসবুক শরীফে হাইবে তো আমাদের এখানে লাইফ জ্যাকেট মেশিন পত্র কাঁধে মনে হয় আমনে আসেন ফর্দা লই আরে বাড়ি আত দেন আগে টানি আন্দরে আইসিইউতে ভর্তি করায় জীবনটা বাঁচা ক জীবন বাঁচাইবার আগে ফর্দা বাঁচাও কত বা আগে আল্লাহ হজা এই আনো হিসাব আনো না 129 ঘন্টা হাত দিন গেছে আরো 800 বছর থাকবে আর জানার দরকার নাই জীবনের মালিক আল্লাহ তবে আগে আমি ফর্দার সহিত থাকতে চাই ও ফর্দার আলেন আমার আম্মা জিরা ইউনিভার্সিটির বোনেরা ফর্দা কাকে বলে শেখো আমি একটা ভারো করি না ভাই সাহেবের ডরাইনো ক্ষেত্রে নাই বদিল্লাও রাইনে আর ঠাসায় মারুন মা মৎস্য বন অবমুক্ত করছি গেছি গে গাড়ি লইল করুণা রে হেতরে বদলে রানি ডাকাইতে রে হেতরে বানাইছে কে কথা কয় না কে রে বানাইছে আর বানাইছে কে আরে বাবরে হেতরে আই কইনবে টাইম আছে নি বেটা জীবন মরণ আল্লাহর দি রেখছি না পরমাণু যুদ্ধ যদি হয় হোক বোমা হামলা মরে যাব শহীদ ভূমিকম্প যদি হয় মরে যাব ফাতর ছাপা বিল্ডিং ছাপা পড়ে আমরা শহীদ আমরা বাঁচলেও দামি মূল্যও দামি আম্মা সার্বক্ষণিক ফর্দা প্র্যাকটিস করে মহিলা ক অ্যাডভোকেট সাহেব ক জীবনের ইডি ফাত্তা দিনে সাত দিন না খাই না তাই রয়েছি রুগ এক দূর আছে রুর গুস্তি কি লাই আগে আমারে তোমরা কারা আমারে হিসাব দাও আল জাজিরা টেলিভিশনের নিউজ তোরা তো ভাবি হুজুরের রাইডি বানায় বানায় ক আর আঙ্গ মা বলেরা চলে দে কারহুন্ডাত কে উইসে বুড়ি হেড সাবি ধরে রেছে আইতে আইতে মার্কেটে তো হাঁসে গেছে কই কান্টি আর হেড সাবি কত দেরবি না আপনি সে ধরেন সার্বক্ষণিক আল্লাহরে ভয় করবি আর যুবকদেরকে আপনাকে যারা ময় মুরব্বী আছেন আপনাকে ফায়ে ধরি কই যুবকদেরকে বিয়ে করা আল্লাহ যুবতী মেয়ে যাদের আছে দেরি করি না দানে মারি অত্তর করি দেন ভাইরে ভাই মাইয়ার বাফেরা অঞ্চে বাম্পার রে যার মাইয়াটা ডকের কি রাজা বাসা শক্তিশালী হেতে বেলাল মার্কেটের কেডা বুড়িয়া হেতে ফাসা লাড়ি লাড়ি আরে বুড়িয়া হেতে বেলা আজি শাহ আমার মেয়ে না হাজার হাজার পোলানে বিয়ের প্রস্তাব আমি পাত্তা দেই না পূর্বের দিকে তোমার সায়াতে যার মাইয়া ডকেরও অ্যাডভোকেট সাহেব হেতে গেই না হেতে গ্যারামের হুরা কারামতপুর ইউনিয়ন কারো করে ফাত্তা দেয় না কার এক মাইয়া না আল্লাহ দিছে আর আমার ওয়াইফের এই হুরা সুবর্ণ স্বরের ব্যাগ আন্টি কয় ও লালা আর বহুত ভালো লাগে আর ওয়াইফের আন্টি আন্টি কেমন আছে আমনের মাইয়াগার আমনের হোলাগার বরকতে যদি তারা জিনা থেকে বাঁচে তারা যদি ইবলিসিং থেকে বাঁচে মাদক দ্রব্য গ্রহণ থেকে বাঁচে তারপরে এই অসামাজিক কাজ থেকে বাঁচে তাহলে তারা জান্নাতে যাইলে আমনেও সওয়াব পাবে আমনের বিয়ে দেওয়ার দেরির কারণে যদি তারা জেলা ব্যবিচার করে ও বুড়িগা আমনেরও আল্লাহ ফিরাইব ইনশাল্লাহ বিয়ে সাথে যথাসময় দিবেন নি দিবেন নি কষ্ট লাগে অনেক মাইয়ার বাপ সবাই না শ্বশুর নামের শকুন বিয়ের প্রস্তাব দিল গে গোলামের ফু তোর আব্বা আম্মা তো হলাম মেয়ে উড়েছে গালি শহরে 13 গা আমার মেয়ে তো কাজা পছন্দ করে না বাসা রাখতে পারবি জি শ্বশুর জি পারবো জি বল চুপ কর তুই ইটালি লন্ডন আমেরিকা চলে যাবি আমার মেয়ের ভবিষ্যৎ কি যে আমি তাকে মাইজ দি শক মার্কেটের পাশেই রাখবো একটি আছে দুই মাস পরে ফোন দিয়েছে শ্বশুরজি গোলামের ফোন জি শ্বশুরজি সালাম আলাইকুম সালাম আলাইকুম চুপ কর মেসেঞ্জারে দেয়া যায় বুড়ি গিয়ে এটা নিয়ে ফোন দিয়েছে আমার আমার মেয়েরে যে মাইজ দিতে যায় তোর বাপ মা বাপে নির্যাতন করে সেখানে যায় যে গেন্নার ফেন্নার করে আমার মেয়ে আমার কাছে থাকবে মাসে 1 লাখ টাকা করে আমার অ্যাকাউন্টে পাঠাইবি আমার মেয়ে আমার কাছে থাকবে তুই যখন আসবি নিয়ে যাবি অসুবিধা নেই
একলাখটা একরে জামাত তো আতাই খায় এত কি শ্বশুর না শকুন এরকম শ্বশুর নামের শকুন মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে মোহাম্মদ সাল্লামের মাইয়া তো বিশ্ব সুন্দরী ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর মতো ফতকলির কাছে ফত শিশুর কাছে দিছে তার ঘর বাড়ি কিচ্ছু নাই রোডহুতি তাই আবু তোরাব কয় আবু বকরের মতো মেয়ের বাপ হন মোহাম্মদ সাল্লামের মতো হন যুবকগুলা দুঃখে দুঃখে মরতেছে তাকে কাছে বিয়াটা দেন সমাজটারে বাসা একটা মানুষের জিনার কারণে পুরো বাংলাদেশটা দেবে যাবে ঘরে ঘরে জানা হোটেলগুলা বুকিং চলছে কি হচ্ছে দেশটার ভিতরে এর জন্য দায়ী গভর্নমেন্টকে বলে লাভ নাই আপনি দায়ী একজন ইউনিয়ন চেয়ারম্যানের ওনার অত পরিবার আছে ৩৭,৩৮,৪০,০০০ ভোটার ৪০,০০০ জনগোষ্ঠী নিয়ে উনি চলে ওনার অত জীবন ওনাকে আপনারা প্রত্যেকের সহযোগিতা না করলে উনি কিভাবে উনি ক্ষমতাটা চালাবে আমরা যদি গভর্নমেন্টকে আলো বর্তিকে আলো না চালাইয়া সহযোগিতা না করি ভালো কাজ না করি জিকির আজকার করিয়া যদি দেশকে সরকারকে সহযোগিতা না করি সরকার কিভাবে দেশটা চালাবে আমাদের হস্তকামের আমল সব ঠিক কিনা হাত উঠাও মায়ের বারা হাত উঠাও বলো ইনশাআল্লাহ আজকে ফজরের আগে আমাদের চেয়ারম্যান সাহেবের ওকালতিতে আর মাইয়ারে বিয়া দিমু কয় না তো ওলারাই কইছে বিয়া দিমু ওলা কত বিয়ে নাই বই নাই ওগা মাইয়ার মুক্তি মাইয়ার বার মুক্তিটা বার হইলো আসেনি সিটার ধরি ধরি আই বেশি খাই আই জানি সিটার কে ঠিক নি রে আর হন হোলারা আনার দিকে খাড়াইছে আইস তোর কে ইচ্ছে লাগে কোন দিকে কইতাম তোর তো আস্তা সিটিং এর লানি লাগে মানুষ শুরু তো আসেনি তোর বাগা চিত্র কালার সুল ইয়ান দিকে তো হুকুন লানি ইয়ান দিকে একসাইড ইয়ান দিকে এত লাগে কিন্তু তুই দুরুদ শরীফ পড়ি জিকির আজকার করে সরে কাজ করবি তরমুজ লাগাইবি কলা গাছ লাগাইবি মাছ চাষ করবি হাল চাষ করবি উৎপাদন করবি তুইলে না আল্লাহ তোল্লাহ বিয়ের ব্যবস্থা করবো তোর হাতে দিত এক কেজি খাদ্য তুই উৎপাদন করলি না তুই আরেকবার মাইয়া নি কিতা করবি আল্লাহ মাইয়ার বারা তোর কাছে দেয় না তুই সিটি আর দিকে দেয় কর তুই সিটি আতকুল রানে সিবে তুই আতকুল ডাকাই আতকুল তুই সিটি কে সিটি দুগা গরু হালস সারে ভাই উৎপাদন বাস সাইরে দেশটারে বাস আসারে ভাই উৎপাদন বাড়লে আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিম পশু পাখি মুসলিম সকলে খাই বাইসব দুগা বাদ চাই তো কাছে রে দুগা ডাইল বাদ চাই অবস্থা ভয়াবহ বিশ্বের কবি এটি কি ওয়াজ করে এমি আর মতো মাথা আগল হয়ে গেছে বাদ বাদ করে হিরবি তো গাছের হাতা খাইবি বিশ্ব নবী হাউসে কাউসার কোম্পানির মালিক সুবহানাল্লাহ কয় না এমি আর গাছের বাকল খাইছিনি ঘুমাইয়ের লেগেছে কোথার কাটার ঘুমাইয়ে রে তারে ঠেলা মারো না এতে কোথার কাটা চোখ লাল গেছে একটু পিক আপ দাও গাছের বাকল খাইছে নি এবারে কিয়ের মালিক হাউস অফ কাউসারের মালিক তার পায়ের নিচে স্বর্ণের গড়ি হুজুর গাছের সাল খাইছে কষ্ট করছে তোকে কষ্ট সামনে চলিয়ে ইয়ে কষ্টের জন্য আগাম প্রস্তুতি উৎপাদন 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 রাষ্ট্রীয়ভাবে উৎপাদন কর আর রাষ্ট্রীয়ভাবে আমল নামার উৎপাদন হলো আল্লাহ জিকির আর নামাজ পর্দা খুশিটা একামতে দিনের কাজ তাবলিগে দিনের কাজ ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর এ সাতটা কর্মসূচি নিয়ে আগা ইনশাআল্লাহ আল্লাহ তো করে দিব ডালি কষ্ট আনি কেন তো সাব্বু নাসাফি ইবাদাতে রব্বিহি যে যুবক যুবতী জোয়ান কালে ইবাদত বন্দিগি করে তারপরে হলো আমরা জোয়ান কালে আবাদত বন্দিকে কম করে জোয়ান কালে হলো আনে ভালোবাসা করে সাত নম্বর হলো রাসূল আনে তাহাব্বা ফিল্লাই ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওই যুবক যুবতী ওই মুসলমান যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য মেয়েরা মেয়েদেরকে ভালোবাসে আল্লাহর জন্য ছেলেরা ছেলেদেরকে ভালোবাসে আল্লাহর জন্য ও ছেলেরা মাইয়া ঘরে ভালোবাসে মাইয়ারা ছেলে ঘরে ভালোবাসে আই লাভ ইউর জন্য ভ্যালেন্টাইন ডে সিটিং ভেজি বেটা কি এর ভ্যালেন্টাইন ডে কাটটা সিটিং ভেজি যারা আল্লাহর কাজ করে আল্লাহর কথা বলে নামাজ পড়ে তাদেরকে ভালোবাসবেন এই যে বেলাল ভাই আরে ভালোবাসে আর আত্মীয় ন কিচ্ছু ন আল্লাহর কাছে ভালোবাসে আমার বসুর ভাই শর্টগান আদালত করে ইউনিয়ন চালায় আমার কাছে দিয়েছে
রাসেলি ভাই আপনার ভালো লাগে মহব্বত লাগে আল্লাহর জন্য চলে আসছে আজকে আমাদের এই মিলন মেলা শুধুমাত্র আল্লাহর জন্য আমার নাই এটা শর্ট আল্লাহ আপনি আমার কথা বলতে তুমি আমাদেরকে আশ্রয় মিসেস খান দিও আমিন আগো বাবা ভালোবাসে মাইয়া করে জিনা বের হইছে তুমি ওই রোডে দাঁড়ালে এই দিকে সামনে দিয়ে দেন আর একটা আওয়াজ সকাল 6টা ঘন্টা আর তিন দিন এটা আর আপনি দিন তারপরে ফুলে ফুল লই আচ্ছা তুই এভাবে থাকবি কেন তুই প্রতিষ্ঠিত মাইয়ার বন্ধু তুমি আল্লাহর একটা কথা তুমি বন্ধু সেই মালা হইবে শেষে ভুবনে গাথিলা কবি নিচে প্রেমের মালা সেই মালা হইবে শেষে দুযোগেরই জালা হুর হাসে তোমার আশায় তুমি হইলা কার তুমি হইলা না মাওলার হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না মাওলার আল্লাহু আকবার যুবক তুমি কার হইবা আল্লাহর হ আল্লাহ নিজে বিয়ে উড়াইব তোমারে মহাগ্রন্থ আল কোরআনে কইতে আছে ওয়াজাওয়াজনাহু বিহুরিন ঈন আমি আল্লাহর ঈনের সাথে বিয়ে পড়াবো জাওয়াজনা জামা মুতাকাল্লিম সিগা হুরগুলা কের কইবে আসো আসো মুকহারা পুত পবিত্র আটটা আয়াতে গেছাং গ্রেট অফার মহিলাগুলা পবিত্র হইব কিল্লে পেছি এটা মুফাসসিরিন কেরাম লিখছে মুতাহারাতুন মিনাল আরাকে والبوسات والبوسات والنخامات والحائز والنفاس والبول والغوث মহিলারা এই আটটা জিনিস থেকে পুত পবিত্র হইব কি কি পেশাব থেকে পায়খানা থেকে স্ল্যাশমা থেকে কাশ থেকে গাম থেকে তারপরে হায়েজ থেকে নেফাসের রক্ত থেকে পুত পবিত্র দুনিয়ার যত ডকিলাই বিয়ে করো যত সুন্দর করো আটটা জিনিস আছে আছে নি এগুলো হিঙ্গিল নাই কাশ নাই আগামুতা নাই ইনটেক কে কর আল্লাহ কইতে আছে রায়ান বিল্ডিং এ তোর বাসা হইব জান্নাতের সমুদ্রের লেকের মধ্যে এটা করে রেখেছি আল্লাহ মারজান পাথর দি 70,000 ফেরেশতা তোরে স্কার্ট দিল দিব বেলাল ভাই বসর ভাই শুভেচ্ছা স্বাগত বসর ভাইয়ের আগমন করছে লুট দিব গিফট দিব বস নেন বাবিরে দিতে হইব তো সুবহানাল্লাহ কয় না এর কথা কয় না 70,000 ফেরেশতা স্কার্ট দি নিব ইয়ান 80,000 গাল মানে যায় ম্যাডাম এর 12,000 হাস শহুর বেলে হুজুর দুনিয়াতে তো অজ্ঞায় কবরস্থান লই যার কীর্তাম অজ্ঞায় তো কবর খাদ আলার হিয়ান তোর শরীরের পাওয়ার দিয়ে দিব আল্লাহ দিলে আর হেতে হিংসা নাই দুনিয়া তো যদি দুগা করস জিন্দা কবর আজাব তো শুরু হয়ে যাব দুগার নির্যাতনে তো লাইফ মার্ডার হয়ে যাব এতে কথা কয় না আল্লাহ দোয়াই যদি এতে আজ্জার ইচ্ছা মরি যায় আর বিয়ের দরকার নাই বিয়া কয় খান জোরে কয় না বিয়া কয় খান এক খান আল্লাহ দোয়াই জিন্দা কবর যাচ্ছে দুইজনের দরকার না এটি আগে কইছি তো করে বুঝে দিছি এদি কোন পরিস্থিতিতে হে পরিস্থিতি অন আইয়ে নো এটা পরিস্থিতি আইলে রেডি থাইস তোমার দরকার নাই অন ঠিক নেই মা বোনেরা অন কত খুশি আরে হোয়াটসঅ্যাপে ফোন দেয় তার নাঙ্গ কর আগুন নিবেছেন দেয়া যায় আগে আরে ফোন দিছে আচ্ছা আরে ঢুকে চা ভাই কো ভাবিয়ে বানা করছে আয় তার না আগে হিতির আসল আই লুকাই লুকাই আর লগে দেয়া করে দোয়া লই যাবো এখন ভাই জানের কইতে বেড়িতে যদি দেয় বেড়িওতে পাহাড়ে শেষ করিয়ে লেব পান্নার মাহফিল আসা নিষিদ্ধ আতুর আল্লাহ বেড়িগুনে রে হেদায়ত কর জান্নাতে
হতে নির্ভর করার তৌফিক দাও জান্নাতে হতে নির্ভর করবে 12500 হতে কম ন ওয়ালা তাবাগাদা ফি কুলুবি কলবুন ওয়াহিদ তাদের অন্তর এক কোন হিংসা থাকতো না অন্ত হিংসার কারণে তাদের মেলি চলে না ঠিক কি না নয় এক বেটা ঠিকই সাজজন রাখতে আর তোকে শৈলের যে ফা বল তোরা হাত দিন দেখ আগে যুগের বুড়িগারা আলস হইছে বউ সারিগা কন্ট্রোল করছে অন্ত তুই মধুকা স্লাপ দেয় যদি বউ কন্ট্রোল করতো আলস হইবি আল আমি কোদ্দুর বাদাম করতাম লাগছি লাগস ওমা বেলাল ভাই হুরা লাকসম নাঙ্গল টোকাইছি নাঙ্গল নাই নাঙ্গল করতে নাঙ্গল টোকাইছি নাই সহ্য কাটাম নাই সিটাং তো নাঙ্গল আনছি বাদাম খেত কত শখ হয়েছে এরি করি বললা এর আল্লাহ তো গরু কিনলে গরু তো আল ভুলি গেছে আল ছাড়াইম কেন গরু তো ভুলি গেছে গা আবার আল ছবি আবার আল ছবি আর কোন গরু দোয়া কবুল করছে আল্লাহ বুড়িগারা বহুত গরুর কষ্ট দিছে হিড়ি দুইটা হইতে আলছে কোন গরুর মাগো মাগো সিদ্ধকার লোক আল্লাহ ট্রাক্টর আবিষ্কার করে এলেছে কোন কিতে একটা কালা হাড়া একটা চলে ক্যার 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 করে এ দু সই এলা ঠিক নি রে এ গরুটির বহুত কষ্ট দিছ কোন বুড়িগা বরে মাছে দে বোর বদ দোয়ায় ব্যালেন্ডার মেশিন আবিষ্কার হয়েছে কথা বুঝতি আই এটা চিন্তা করছি এটা আবিষ্কার কিনলে হইলো বেড়ি করে অলিত বরিস বাইতে বাইতে আধা ঘন্টা লাগে বুড়িগা কন্যাছে দে মাগো মাগো মরে গেছি তো গো মাগো মরে গেছি এ বেডির মাগো মাগো ইডা আল্লাহর দরবারে গেছে অনে ব্যালেন্ডার আবিষ্কার গেছে ব্যালেন্ডারে কয় ভাবি আপনি শুধু আর দোনো ঠ্যাং কারণের ভিতরে ভরি দেন আমি আপনার আদরের স্নেহাস্পদ দেব ইতি ব্যালেন্ডার দেব দেখবেন আমি আপনার এটা কেমনে এক মিনিটে কারবার খালে ঠিক নি রে প্রত্যেক গান আমি দুইটা নাঙ্গল জোগাড় কর তেরফাল রাখ কিছু জলোচ্ছ্বাসে ভূমিকম্পে যাতে হলাম এলে ব্যস্তি আর দুইটা তিনটা নাঙ্গল রাখ গরু রাখ আধুনিক প্রযুক্তির সাথে সাথে বাপদাদাদের প্রযুক্তিটাও রাখ দরকার লাগবে পড়ি আমিন তো এখন তোকে বিয়া করাইব কে কথা কয় না কে রে আল্লাহ বিয়া করাইব ওয়াদা কার আল্লাহর কথা মিশানো রে মিশানো 80,000 গেল মানে দেখবো ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাডাম অ্যাডভোকেট বসো ভাইয়া না আসতে আছে কই হিসাব নিকেশ কি ভাইয়ার কমপ্লিট বলছি ম্যাডাম হাল রয় তুমু তোমরা কি তাকে দেখেছিলে বেলাল ভাই কে আর বসো ভাইয়াকে দেখছিলাম আমাদের প্রিয় হাজবেন্ড কে না ম্যাডাম আমরা দেখেছিলাম ফাস্তা কিপাহা মহিলাটা এই কথাটা আমি নিয়ে ঘোমটাটা টানি লুকুচুরি দিয়ে অন্দর মহলে বাসর ঘরের ভিতরে ঢুকি যাবো আপনারা তো মিছিল দিয়ে আনতে আছে ফেরেশতারা সুবহানাল্লাহ কয় না রে নবীজি কয় সহিহ আল বুখারী হাদিস কথাটি তো গল্পের মতো শোনা যা ক্যামেরা বন্দি হচ্ছে কেয়ামত পর্যন্ত থাকবে ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা তমাম বিশ্ব বিক্রি করলেও জান্নাতি মহিলা একজন মহিলার স্ক্রাফের দাম দেওয়া যাবে না কেমন জান্নাত রেডা সান কইলা বেডা তো করে দেখলে মুসলমানের দেখলে আর ঈর্ষা লাগে বেডা কেমনে ইচ্ছা জান্নাত দখল করিয়ে লেগে মেসি হলাডার এই কথাটা মন হই কান্দি দিছি এতে কি সুন্দরে গ্রাউন্ড ফোরে দিছি নি ড্যান্সটা কিন্তু সেরকম ড্যান্স হয়েছে শতাব্দী কালের সেরা ড্যান্স আই উতি উতি টিকটক ইয়া চাই রাখলে খেলা তো চাই না এতে মেসির ড্যান্সটা চাই হ্যাঁ কান্দি দিছি দুনো চোখের হানি আর কানের হেরা ইজ্ঞে তাইছে কথা আফসারি কথা আফসারি তুই কিল্লে কাঞ্চ ধর আফসারি ক কিল্লে কাঞ্চ হেতে কাঞ্চে কইলাম মাবুদরে এই যে মেসি হলো ইজ্ঞারে 810 কোটি মানুষ সেনে আল্লাহ কো সেনে তো কিছুই কি হয়েছে কইলাম হেতে রে সুন্দর হাতে সোনালি হাত প্রিন্সের মতো লম্বা হাসকে যে সন্ন্যদি দিলা গোল্ড কাপ উড়াই এটা কি হয়েছে বিচার হইলো তোমার এই হাতে জান্নাতের টিকিটটা হইলে মানানসই হয় তুমি দয়া করে তাকে ইমান গ্রহণ করার তৌফিক দাও সিরিয়া তুরস্কের ভূমিকম্পে প্রায় বাংলাদেশে 33 কোটি টাকা 33 কোটি টাকা সে গিফট করছে আল্লাহ তুমি তাকে ইমান গ্রহণ করার তৌফিক দাও ম্যারাডোনার লাইভ বহুত দোয়া করছি সিটিং ইমান গ্রহণ করলো না তো বল মারতে আছে কানে গালে কেসে ভাই তো ভাই কি তে ভাই কি তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিনলি না কথা কয় না তো তোরা খুব সাম কইল্লার যুবক তোকে আল্লাহ বিয়া বাড়াইব অন্যদিকে সাইবার টাইম নাই তোরা ইবাদত কর
ও প্রিয় বান্ধবীরা স্কুলে জোহরের নামাজ পড়িয়ে লেবা এক মিনিট কোরআন তেলাওয়াত করিয়া তোমাকে ফায়াত্রা কি বলি এক সপ্তাহ অগ্র আয়াত শেখো না আয়াতগার তিন ইংলিশ ট্রান্সলেশন কি হয় অনুবাদ কি হয় শানে নজুল কি ইল্লাই দিছে আল্লাহ এটার লগে সাহাবীদের রিলেশন কি নবী কেমনে আমল করছে এ বারো মাসে বারো গা আয়াত শেখো না ভাই কলিজার বোন একটা একটা আয়াত শেখো না কোরআন তো মজলুম হয়ে গেছে যা পারো একটা মিনিট কোরআন তেলাওয়াত করো না তোমাদের এবাদতটা কবুল হবে তোমাদের এবাদতের মাধ্যমে বিশ্বটা চেঞ্জ হবে ইনশাল্লাহ তুফানের হর আবার পৃথিবী সুন্দর হবে ইনশাল্লাহ আমি আশা রাখি পড়ে আমিন আমিন চার নম্বর আগে কইছি তিন নম্বর হইল রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওই ব্যক্তি ওই পুরুষ মহিলা যাদের অন্তর নামাজের লগে মসজিদের লগে লটকানো থাকে বাজার করতেছে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব করে কিন্তু কলজা লটকে রয়েছে মসজিদ কন মসজিদ এরকম খাসলত যাদের তাদেরকে আল্লাহ আরশে সামিয়ানার নিচে তিন নম্বর প্ল্যাটফর্মে স্থান দিবে তরমুজ খেতে কাম করেন অসুবিধা কি সেখানে মাটির মেধে নামাজ পড়িয়ে নেবেন যদি ফানি না থাকে তাই মুম করবেন সরমের কিছু না জৈলাতলানাল আরদু মাসাজিদা কুল্লাহা আমার উম্মতের জন্য তামাম পৃথিবী মসজিদ সাগর গেলে টলার আল্লাহ রহমতে মসজিদ যদি লবণাক্ত পানিতে উজু করতে না পারেন সমস্যা নৌকাতে টলারে তাই এমন করিয়ে নেবেন মাটির ছাঁকা একটা নেই সেখানে আল্লাহ একবার করে নামাজ পড়িয়ে নেবেন তেরো চোদ্দ জন ইলিশের জাল হালার অসুবিধা কি গাড়ি চালাইতেছেন গাড়ি একদিকে সাইড করি গাঁয়ের ভিতরে নামাজ পড়িয়ে নেবেন অজু অবস্থা থাকবেন আম্মাজিরা যথাসময়ে জোরের নামাজ পড়বেন আম্মার গো খাচ্ছ জোরটা আসরের লগে একসাথে মিলে ওড়ে কামে সাইতে আর না এক মহিলা আছে তরমুজ খেতে আইয়ে জামাই হত্তি দিনে ফেটে তো ফিটলি ইতি গা গোসল দিই তারপর নামাজ ওড়ে একদিন হাতে আয়তে দেরি হয়েছে ইতিও গোসল করে না করে নামাজের তো সময় যান মারবেন নি মারলে মারেন না এতে নিজে আগে ব্যালাস ট্যালাস করলে মারেন না ককিলা তুই দে যা আগে বাগে মার খেয়ে ফেললে আঁটসে কোন আর নসিব তো মাইরাছে হত্তি দিন শেষে একটা দম তখন আয়ে গোসল করি না মারো তো মাইটের খাই একবার গা গোসল দুই নামাজ ওড়ি আর কি হ্যাঁ একবারে জোর আর আসর হড়ে একবারে জোর আসর পড়ি না আমাদের সুবর্ণ সিটিং মহিলা নাই রে সামনে রমজান আইতেছে এত কাপ করবে রেডিও আম্মাজিরা নিজস্ব রুমে এত কাপ করব ইনশাল্লাহ ভুল করিয়েন না সুবর্ণ সুযোগ হাত ছাড়া করিয়েন না আমি ইনশাল্লাহ খানা একা আবাতে করবো যদি আল্লাহ তৌফিক দেন আমি টিকিট কাটিয়ে এলেছি আগে আগে 15 এপ্রিল 29 এপ্রিল 50 ফ্লাইট মাল তো তো আর কি তো বললে দোয়া করিও আগে আগে সিটিং বাজে হিয়ানো করে দিই নবীর সালাম দিই কই আল্লাহ যে সমস্ত খোদার কাটা আইতে এলো না সারা জীবন কান্তি আছে আইব আল্লাহ তাগো পক্ষ থেকে আমরা আমি সালাম দিলাম ইয়া রসুল আল্লাহ তাগো সালামটা আপনি রিসিভ করেন আমিন কয় না এটা কিনলে কই জানো সিটিং এত তো গো কাবা শরীফ তো বললে দরি দোয়া করি আল্লাহ কত মানুষ কত জিন্দিগি কাঁদে কাবা শরীফ যাই বেল্লাই জীবনে হয়তো যাওয়ার তার হবে না এতটা কত আনো আল্লাহ তাদের পক্ষ থেকে তুমি উমরা কবুল করো তাদের পক্ষ থেকে খানায় কাবা এই নেক গুলো তুমি কবুল করো খুশি হয়েছো তুই এটা তোমার খুশি লে কই নয় আসলে তো বললে দোয়া করি মাল তো তো কহ ন তো আর শেষই এলাই বা আল্লাহ আমার ঘরেও বলি দি খবরদার মাল মানুষের খাওয়ারে তা করলে দোয়া করিও এদিন না রামগতি তো আল্লাহ কেলা দিছি অন আর রোমের মধ্যে কেলা লটকে খাই খাই তো করলে দোয়া করি আর কত হলো দোয়া নিতে হলে মাল খাওয়াইতে হইল কেলা রুই গেলাম মাই আর আর বাদ কেলা যাবে মনে যাতে আল্লাহ লাকসম যাতে একশোড়া একশোড়া করি বাংলা কেলা আফসারি সাহেবের বাড়ি 21 এক্সপ্রেস লাল সবুজ আরো কিতা কিতা গানি হিমাচল এই দিনের বক্স করি জেন লাকসম নামে দেখছি নি ভাই আমিন কয় না তো কি রে দোয়া করতেছি সব সময় আল্লাহ যাতে তো উৎপাদন বাড়া আরো খাবাই তিন ভাই ঘটনা কিতা আরো সান্দা দিবি সান্দা তাহাদু তাহাবু হাদিয়া দাও মোহাব্বত ভালোবাসা বাড়বে ইনশাল্লাহ আমিন কো আল্লাহ আমার এই এলাকা থেকে তুমি অভাব দূর করে দাও রাজুলুন তাসাদ্দাকা ইকফান হাত্তা লা তা'লামা বা শিমালু মা তুনফিকু বি ইয়ামিনি যে ব্যক্তি গোপনে দান করে পাঁচ নম্বর ডাইনাতে দান করলে মামা তো জানে না এমন খাচ্ছত যাদের আছে তার আরশ সামিয়ানা নিচে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে স্থান পাবে ছয় নম্বর রাজুলুন তালাবাত্তু জাতু মানসাবিন ও জামালিন ফাকালা ইন্নি আখাফুল্লাহ ওই যুবক
যাকে বিশ্বের সেরা সুন্দরী নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ফ্যাকাল্টির একদম ফার্স্ট গার্ল সেরা ছাত্রী সেরা সুন্দরী প্রেম আহ্বান দিছি রাত 12টা বাজে কল দিছি মেসেঞ্জারে ভাইয়া কলজা বাড়ি যা আসো হোটেলে টান দিয়ে তোরে বুকে রূপ দি উড়ালেছে প্রেমের স্বাদ উড়ালাও যে যুবকে লাভ দি উড়ি বুকে তুড়ি ক ইন্নি আখাফুল্লাহ এত্তান্ন আমি আমার রবেরে ভয় করি এরকম খচ্চর যাদের আছে তাদেরকে আল্লাহর আরশে সামিয়া নাম নিছে এই যুবকের 6 নম্বরে স্থান দিব আর তো কত কল লোক আইলে হাগল হই যাস হুজুরের আর হাত দিয়ে দিবে আফসার হুজুরের হুজুর দোয়া করি এর কাম হই গেছে কি তারে মাইয়োকে ফোন দিছে আল্লাহ দি দেয় কেন শুধু ফোন দিলে হুজুরের তুফামের তাবিজ দেয় অন কোন হুজুরের তাবিজ দেয় আল্লাহই হুজুরের বিচার করো আল্লাহ হেদায়েত করো কাতেরে মান আল্লাহকে আমি মাতান ফাকাত আশরাকা যে তাবিজ লটকালো সে শিরক করলো সূরা ফাতিহা পড়ি মুখ দিবেন তে আলাই লেবেন 1000 অসুবিধা নাই তাবিজ দিয়ের না আর পাবলিকে এত সে আনা পয়সা তাবিজ না দিলে হইসা দেন হুজুরের রবি কত হইছে এ হানি ভাড়া দিবা হুজুর হানি ভাড়া দিবা হানি ভাড়া দিয়ে 1000 2000 5000 লই লেবেন এডি মারিও না সূরা ফাতিহা জোর করি পড়িবা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়াকা তোর বিবেক কুত্তা মুচ্ছে সেটা সূরা ফালাক না পড়লে জিনবুট যাইব কই জিনবুট আনারে মোবাইল করব স্যার আই যাইর গে সূরা ফালাক না কি সূরা ফালাক না পড়ি আপনি ফুক দিবেন মেডিসিন দি গেলাম জিনে দৌড় দিব আফসারি ভাই আল্লাহ তো আর আর বাদ দিয়ে না বোতল ঢুকাই না আয় কত 14 গুষ্টি বোতল হান থাকো ওস্তাদ মাফ চাই আই যাইর গে হ্যাঁ না নাকলা নাক এটা কত লাগাই দি দেন এটা তো দেন এটা ফড়িয়ে লেছি তুই এটা ফড়া হানি হয়ে গেছে হ্যাঁ এত শেয়ানা আছে যে চালা এটা ফত থেকে কদর কদর খা এটা ফড়া ফানিয়ে গেছে রোগের নিয়ত করি শেফার নিয়তে খা সূরা ফাতিহার 65টা নাম আল্লাহ তুমি কবুল করো আমিন তাহলে ফান করবি নি রা করবি নি পরিচয় আশাস কা প্রেমের কথা কইলে আসে এই এটা করা যাবে না বিয়া করি ফ্যান করবি নিজের বরে আই লাভ ইউ কইবি কিন্তু ভাই সব বিয়া করার হর বরে আই লাভ ইউ কয় না নিজের বরে আই লাভ ইউ এটা কয় না ভাবিরে আই লাভ ইউ কয় ফরের বলল কে এত সুন্দর করে কথা আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন অনেক দিন পর আপনি এসেছেন আমার দোকানে একটা রসমলাই খান আর হেতের বলল কে কথা কইছেন হেতের কুত্তা সোয়া তিনকে কামড় দিছে বউ কইরে বাত্তা অনু খাওয়ানো তুই দেখছ খাইছিস তুই খাইন তো তুই দেখছ না বান দিয়ে সত্যি যেন হেতের কুত্তা কামড়াইছে এরকম কুত্তা কামড়াই না যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে মা বোনের লগে সুন্দর করে কথা কইয়া পাঁচবার ডেলি কইবেন ডার্লিং আই লাভ ইউ দেখবি বাবি কলজা কাটি তোরে খাওয়াইব ওয়াইফের বলবেন ডার্লিং আই লাভ ইউ তোমাকে অনেক ভালো লাগে তার তার খাদ্যের প্রশংসা করবে ডার্লিং তোমার খানাটা অনেক ভালো হয়েছে যত কিছু রান্ধো খাইতে বোর কোনোদিনও কত প্রশংসা করে না ওই বাবির ঘরের তরকারি দিলে এতে বালা কয় বই আজ শেয়ানাগিরি করি বুগুলি রাঁধি বাবির ঘরে তো গুড়ি গাড়ি এনছে ককিলে কিতার রাঁচত কই এডি রাঁচে খাও এবার বগুলি কত রেঞ্চে ডাল দি মাছ দি বাঙি টাঙি রেঞ্চে এতে বগুলি এর খাই কত দারুণ বগুলি খানা ডানা শেষ হয়েছে আর কত দেখছ তুই আর বাবি রাতের রান্ধা কত বালা কহ উডান গুড়ি এলে হওয়া দেশে গে কত বাবির প্রশংসা করিস বাবিরে গিরিল খাওয়াইস মাছ দি গেলে ওগা গিরিল এ সুন্দর করে প্যাকেট করে আনি কইবা আই লাভ ইউ বাবিরে বালা বালা জিনিস খাবা এরে বউ মল্লে বুঝবি রে বউ কারে কয় বোর মত আফন কেউ নাই ওর কথা কয় না আল্লাহ প্রত্যেকের ওয়াইফকে তুমি হায়াতে তৈয়বা দাও বুড়া কাটালে বুড়িগার গোপ জিগুন মরছে ইগুনের মতো দুর্ভাগ্যবান আর নাই হে সময় শৈল্য চাহিদা না ঠিক আছে কিন্তু বই তো আড্ডা আড্ডা দিত রোগ রোগ গান মানে দে ডেলান দিয়ে দিয়ে বুড়িগা বুড়ি কোদের কথা কও তুমি আসনি বেলা আসি বেলা আরে কোদের তেল লাগাই দাও না ওগ্য রোগ্য তেল লাগায় কত আনন্দ ও জায়লা ভাই না কু মাওয়াত দাতাম আর রহমা তখন আই লাভ ইউ দরকার নাই তখন হলো রহমত ওগ্গাল্লে ওগ্গা মহাব্বত বুড়ির তো বুড়ি বুড়িগার দরকার নাই তোর নাতিরে দি দিছে জসিম মেরে যাচ্ছে হারি কে টাল্লে যাচ্ছে তোর দাদা আইয়ে রাখা তোর দাদা আইয়ে রাখা রাতে গেছে তো যাচ্ছে
কিন্তু অন্ত দাদার দরকার নাই ও দাদার লে হরা নড়ে এটা দিছে কে হরা কে রে লিল্লাহ তাকবীর সাত নম্বর হলো রাসূলুন জাকার আল্লাহ কল ইয়ার ফাফাজাত আইনা ওই বেডা বেডি যারা আল্লাহ জিকির করে কান্দি দে আল্লাহ জিকির করে কান্দি দিবি শহরের তরমুজ লাগাইতে লাগাইতে কান্দি দিবি আল্লাহ আরে কেনে জাহান্নামে জ্বালাইবে আম্মা বাতরেন্তে রেন্তে মুরকা কোলাপ দিতে দিতে মুরকার গোস্ত রেন্তে রেন্তে গিরিল রেন্তে রেন্তে কান্দি দিবেন আল্লাহ মরা মুরকার গিরিল করি এর ওড়াইয়ের আর আমনে আমি জেহতা জরি না আয়েশা কাদি জারে জেহতা জ্বালাইবেন আমনে বুঝি মায়া লাগবে না সুলার রোমে বসে যদি একদিন চোখের পানি ছাড়তে পারে একটা ফোঁটা চোখের পানির বরকত আল্লাহ আপনাকে আরশ সামিয়ানা নিচে স্থান দিব হুন্ডা চালাইবি চালাইতে চালাইতে কান্দবি আল্লাহ আপনি আমার জাহান্নামে নিয়েন না ইমানের শহীদ কবুল করেন আল্লাহ এই আজকে সাতটা বললাম বাদ বাকিগুলো আমার কিতাব থেকে পড়ে নিস আবারও দাবি রাখলাম নিজের ছেলের জন্য মসজিদের জন্য আমার মহব্বতে খুতবার দুইটা সেট আছে যারা নিবা তাদেরকে আমি সুমো খাবো কপালে সুমো খাবো নিয়ে যাও আমার কলিজা ভেঙে গেছে আর ফাটতেছি না মুনাজাত দুই সেট খুতবা আছে কোনো দানবীর যদি নেন আপনার জন্য দোয়া থাকবে أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم كتير باي بار كتير نهي دري كيس كتير دي مجھے دعا بیکتی نلے کو ریمائن بیکتی آئیں سینی کو درگا درگا آمین مومن مامو